और घूम घरे एले मनोहर नाम 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 और घूम। श्री दर्शक शुभेच्छा সবাইকে। আজকে আমরা যার সঙ্গে কথা বলতে এসেছি তাকে চেনেন না এমন সঙ্গীত প্রেমী এই উপমহাদেশে আছেন কিনা আমার সন্দেহ। গান গেয়েই তার পরিচয়, তিনি সঙ্গীতের রাজেশ্বরী, তিনি ফিরোজা বেগম। আপা কেমন আছেন? কেমন আছেন আপনি? আমি ভালো আছি, ভালো আছি। আপা আপনি আমাকে তুমি করে বলুন। তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনাকে আপা কি বলে যে ধন্যবাদ দেবো বা আমি কৃতজ্ঞতা জানাবো যে আপনি রাজি হয়েছেন, আমাদের সময় দিয়েছেন? রাজি হয়েছি আসলে সেটা বলতে গেলে সে তোমার জন্যই রাজি হয়েছে, যে কথা বলার কথা তো বলি মাঝে মাঝে, অন্যত্র বলতে হয়, কিন্তু তার ভিতরে নিজের একটা পছন্দ অপছন্দতা আছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপা। আপা আমরা একটু কথা বলি, এবং আপনার সঙ্গে কথা বলতে গেলে তো গান নিয়ে কথা বলতে হবে, গান ছাড়া তো গানেই পরিচয়। সারা জীবন আপনার গানই ছিল আপনার সঙ্গে, আপনি গানের মধ্যে বসবাস করেছেন। সত্যি কথা, কিভাবে শুরু হলো? আসলে আজকাল তো শুনি যে অনেকে ছোটবেলা থেকেই তাদের এসব ব্যুৎপত্তি শুরু হয় সে আগ্রহ, তবে বাপ মায়ের ফোর্সটাই খুব বেশি থাকে জোর করে বাচ্চাদের শেখান। আমার বেলায় সেটা ছিল না, আমার ছিল স্বতঃস্ফূর্তভাবে নিজে ছোটবেলা থেকে গান শোনা, গান তোলা, গান করা। তারপরে গান ছাড়া আরও যেসব জিনিসে আমার অত্যন্ত আগ্রহ ছিল, খুবই আসক্তি ছিল, সেটা হচ্ছে সাঁতার। আচ্ছা আমি এই প্রসঙ্গে বলি আর কি, ছোটবেলার কথা তো, আমি একটু বড় হওয়া পর্যন্ত যতদিন, আমাদের সময় তো আর মেয়েদের বাইরে যাওয়া ওরকম ছিল না, এই ক্লাস সেভেনের মধ্যে আমি তিনবার ইন্টার স্কুল কম্পিটিশনে ফার্স্ট হয়েছি, আর একটা ছিল ডিস্ট্রিক্ট ওয়াইজ, ওটা তো সাঁতারে, সাঁতারে। আচ্ছা মিউজিক আমি গানেও বলতে গেলে প্রতিবারই প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় অ্যানুয়াল পরীক্ষার পরে যতদিন সম্ভব হয়েছে, আমি আবার অতি সচেতন ছিলাম, যতদিন সম্ভব হয়েছে মানে আব্বা মা কোন পর্যায় পর্যন্ত অ্যালাউ করবেন আর কখন বারণ করবেন সেটা একটু ভেবে চিনতে কাজগুলি করতাম। তো অভিনয় করার ভীষণ শখ, সে অভিনয়টা করতাম। তারপরে তার একটু ছোট থাকতে নাচের নিজেই কম্পোজ করতাম, নিজেই নাচের পরীক্ষা দিয়ে আনেছি। আরেকটা জিনিস যে ছোট থেকে আমি কোনো দিন দ্বিতীয় স্থান অধিকার করিনি কোনো সাবজেক্টে না, এটা আমার এখনও অবাক লাগে যে কোনো ব্যাকিং নেই, কোনো প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই, অথচ আমার আমি কিন্তু কখনো আবৃত্তিতে আমাকে কোনো দিনও কেউ সেকেন্ড করতে পারেনি। তো এই যে হবি একটা তো নয়, কত মানে এক একবার প্রাইজ ডিস্ট্রিবিউশনে সাত আটটা করে প্রাইজ আমি ফার্স্ট প্রাইজ নিয়ে আসতাম। অভিনয় আমি লাস্ট করেছি রবীন্দ্রনাথ ঠাকুরের ডালিয়া। আচ্ছা আচ্ছা, এটা এটা এটার পরে আমি আর স্টেজে যাইনি। আপনি যে বলেন আপা যে আপনি একটু রক্ষণশীল পরিবার, আপনার আব্বা তো খান বাহাদুর ছিলেন, ও খুব ব্যস্ত মানুষ ছিলেন। খান বাহাদুর ইসমাইল আব্বা অত্যন্ত নামী একজন আইনজীবী, উনি গভর্নমেন্ট পেডিয়া ছিলেন 30 বছর, আর তখন মুসলিমদের তো তখন তো তখনই গভর্নমেন্ট পেডিয়ার করা হলো, এবং রেলওয়ে ফ্লিডার দুটো জিনিস আব্বা কন্ট্রোল করতেন। এত ব্যস্ত থাকতেন, তার মাঝে মা মাঝে মাঝে করতেন অনুযোগ করতেন, যখন আব্বার পোশাক পরিচ্ছদ পরাতেন তখন অনুযোগ করতেন যে তোমার
মেয়েটা কি করছে সে সম্বন্ধে একটু তোমার সঙ্গে কথা বলতে চাই। আমি আড়াল থেকে শুনতে পাচ্ছি, খুব ভয় পাচ্ছি যে আব্বা এক্ষুনি হয়তো ডেকে আমাকে এমন একটা কিছু বলবেন যে আমার আর এই ঘরের বাইরে যাওয়া হবে না। আমি দেখলাম মার সমস্ত অভিযোগগুলি শোনার পরে আব্বা বললেন, থাক না, ও যা করতে চায় ওকে করতে দাও। এই যে প্রশ্রয়টা আব্বার, এবং আব্বার এই প্রশ্রয়টা কিন্তু আমি সারা জীবন পেলাম, কোনো দিন আমাকে বলেননি। শুধু আমার ব্যক্তিগত জীবনে যা ঘটেছে সেটাতে আব্বার প্রচণ্ড আপত্তি ছিল, আমার বিবাহিত জীবন। এটা ছাড়া আব্বা আমার জীবনে আর কোনো ব্যাপারে কোনো দিন বাধা দেননি। বাড়িতেই শিখতাম, একটা পুরনো গ্রামোফোন ছিল ভাড়ার ঘরে, আর পুরনো কিছু রেকর্ড যা বোঝা যায় না, নষ্ট হয়ে গেছে, কোনোটা ভেঙে গেছে, কোনোটা ফেটে গেছে, ওই ভাড়ার ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিতাম। ভাড়ার ঘরে গান শোনার একটা ব্যাপার ছিল, গান শোনা মানে আমার মা তো কণ্ঠ খুব সুন্দর ছিল, আর আব্বা অসম্ভব গান ভালোবাসতেন। আব্বা কিন্তু মানে বিয়ের আগে জানতেন যে আব্বা মা যে গান করতে পারেন, এটা জানতেন, এটাতে আব্বার খুবই আগ্রহ ছিল। তো খুব এক্সক্লুসিভলি কোনো সময় শুনি যে আব্বা হয়তো কোনো একটা সময় ইজি চেয়ারে আব্বা আরাম করে বসছেন, পাশে মা একটা হয় চেয়ারে নইলে একটা মোড়ায় বসে ওই যে ইজি চেয়ারের এসে হাতল রেখে, হাতলে হাতটা রেখে আব্বা যেটা বলছেন সেটা শোনাচ্ছেন। আর আমরা সব সংসার সাত ভাই বোন সব দূরে 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 আমরা রয়েছি, কেউ সামনে আসি না। আব্বার এই পার্সোনালিটি এরকম ছিল যে আমরা কিন্তু ওই একেবারে বাবার সঙ্গে যে একেবারে একেবারে গায়ে পায়ে জড়িয়ে থাকা সারাক্ষণ, এবং ওই আদর আহ্লাদ ওইগুলি কিন্তু ভীষণ ভয় পেতাম, অসম্ভব ভয় পেতাম আব্বাকে। কিন্তু আব্বা জানতেন যে কোন ছেলে মেয়ে কি দৃষ্টি ছিল কিন্তু, আর মার কাছে কিছু কিছু শুনতেন, মা রিপোর্ট করতেন যা কে কি করছে না করছে। সাতটি সন্তানকে একসঙ্গে এবং সবই অল্প দিনের ছোট বড়, আমরা চার বোন তিন ভাই, বোনরা বড় ভাইরা ছোট, আর ভাইরা সকলেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী মানুষ, সবাই সবাই ভালো, সবাই চেনে তাদের জানে। আর বোনরা মোটামুটি প্রত্যেকেরই 12-13 বছরে বিয়ে হয়ে গেছে, 13-14 বছর তখন অল্প বয়স বিয়ে হতো, কিন্তু আপনার বেলায় সেই ঘটনাটা ঘটেনি না, এবং এখানে আব্বা কোনো ফোর্স করেননি। এই যে ব্যতিক্রমটা, আব্বা বললেন ওকে কেউ বিরক্ত করো না, এই যে প্রশ্রয় ওকে কেউ বিরক্ত করো না, ও কি করতে চায় ও করুক, ও তো কিছু অস্বাভাবিক কিছু করছে না, ও যে কাজগুলি করছে প্রত্যেকটা কাজই তো ভালো। এটা কিন্তু আমার জীবনে অনেকখানি আমাকে সাহায্য করেছে, মনের জোরটা। যে বাড়িতে যদি প্রবল আপত্তি থাকতো, মা অনেক সময় আমায় বলেছেন যে এগুলি করছো যে তোমার আব্বা কি জানে, তা বললাম কি যে আব্বাকে এক সময় বলতে হবে, তুমি বলে দিও আব্বাকে, দেখো তো আব্বা কি বলেন। ওই মা মাঝে মাঝে আব্বাকে বলতেন, তোমার এই মেয়ে এই করছে, তোমার এই মেয়ে তাই করছে, তোমার মেয়ে সাঁতারে যদি ডুবে যায় তাহলে শেষ হয়ে যাবে, অত বড় এই জুবিলি ট্যাঙ্কের মতন ওরকম একটা ভয়ঙ্কর রকম একটা জায়গায় সেখানে সাঁতার কাটছে। জুবিলি ট্যাঙ্কটা ফরিদপুরে, ফরিদপুরেই টাউনের মাঝখানে, ওটা জুবিলি হল ছিল, তার জুবিলি ট্যাঙ্ক সবচেয়ে বড় এবং সুরক্ষিত, সুরক্ষিত একটা থাকে না সেটা, কিন্তু সবাই ভয় দেখাতো যে কি আছে ওর ভিতরে কি হবে। কিন্তু আমি যখন ঝাঁপ দিয়ে পড়তাম তখন আমি এসব কিছু খেয়াল করিনি। আপনি গান শিখতেন কারোর কাছে নাকি নিজে নিজেই? নিজে 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 ওই যে বললাম ভাড়ার ঘরের রেকর্ডগুলি, সে অর্ধেকটা হোক পুরোটা হোক যা শুনতাম আমি তাই আমার গলায় তুলে নিতাম, এই হলো আমার গান শেখা। তখন আপনি মানে কোন ধরনের গানগুলো গাইতেন? কি কঠিন কঠিন, এখন ভাবলে একবার ভয়ে ধরে যায় যে আমি কি করে ওইসব গান করেছি। এইভাবেই আমি এই কঠিন গানে কাজী নজরুল ইসলামকে শুনিয়েছিলাম।
আচ্ছা আচ্ছা তো এইভাবে তো গান শিখেছি। এখন আমার আত্মীয় স্বজন, আমার চাচারা মামারা, চাচাতো ভাই মামাতো ভাই সবাই জানে যে আমি গান করি। আমার যখন কত বোধ হয় 9 বছর বয়স যখন, তখন প্রত্যেক সামার ভ্যাকেশনে আমরা কলকাতায় যেতাম। তো কলকাতায় আমার মামা বাংলায় অনার্স নিয়ে ইউনিভার্সিটিতে পড়তেন, অনেক কালচারাল এই এদের ব্যক্তিত্বদের সঙ্গে তার ইয়ে ছিল, অনেক সংস্থার সঙ্গে তার পরিচয় ছিল। আচ্ছা, আর একজন আমার ভাই, চাচাতো ভাই, দুজন চাচাতো ভাই ওখানে, একজন হচ্ছে ডাক্তার, যিনি কর্নেল হক, যিনি মিনিস্টার ছিলেন, হেলথ মিনিস্টার এখানে, কর্নেল হক, উনি আমি আর আপন চাচাতো ভাই। আর এক ভাই, ওনারই আর এক মেজো ভাই, তিনি ফুটবল খেলতেন, এমদাদুল হক, আর পড়াশোনা করে ওঠে। তো এদের অ্যাক্টিভিটিস ছিল এই বিভিন্ন গান বাজনা, রেডিওর, তারপরে গ্রামোফোন কোম্পানির কিছু কিছু লোকের সঙ্গে এদের জানাশোনা ছিল। তাতে হলো কি, আমাকে জোর করে, আমি গান গাইতে পারতাম তো, আমাকে জোর করে অল ইন্ডিয়া রেডিওতে নিয়ে গেল। ওটা সুনীল বোস ছিলেন ওদের বন্ধু, তো সুনীল বোস তখন মনে হয় উনি ডাইরেক্টর হিসেবে ছিল, তখন অল ইন্ডিয়া রেডিও ছিল, এখন আকাশবাণী। ওখানে তো তখন সবাই যেত, যত নামি দামি লোক সবাই যেত। উনি বললেন কি যে তোর ভাগ্নিটা এত সুন্দর গান করে, কে তো ওকে এখানে দিবি না, তো কোথায় কি, চল আমি নিয়ে যাই। নিয়ে গেলেন, নিয়ে গেলে সে এক রহস্য, কেন আমি তো কোনো সঙ্গীতের আনুষঙ্গিক ব্যাপারগুলি আমি তো কিছু জানতাম না, যেমন যন্ত্র কি হবে, তবলা কিভাবে বাজবে, এইগুলির সঙ্গে তখনও আমার পরিচয় হয়নি। তবলা নিয়ে বসছে একজন, আর আমাকে সুনীল বোস বললেন যে দেখো, লাল বাতি যখন জ্বলে উঠবে তখন তুমি গান শুরু করবে, আমরা ওখানে শুনছি, ওখানে সবাই আছে। খুব বিরক্ত হলাম, আমি এত বিরক্ত হলাম যে কি লাল বাতি জ্বলবে আমি গান করব। আর বললেন যে এই একটা তানপুরা আর একটা তবলা বাজবে, এই যে তানপুরা শব্দটা আমি প্রথম শুনলাম। ওরা, আমি গান শুরু করলাম, ওরা বাজাতে শুরু করলো, আমি গান থামিয়ে দিলাম। তখন নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়, উনি পরিচালনা করতেন ওই বিদ্যার্থী মণ্ডল, উনি এসে ঘরের ভিতর ঢুকে বললেন কি যে তোমার কি এগুলিতে অসুবিধা হচ্ছে? আমি বললাম যে হ্যাঁ অসুবিধা হচ্ছে। তো বললেন যে এমন এগুলি বাজালে আমি গানই করব না, এগুলি বাজালে আমি গান করব না। তো বললেন যে আচ্ছা ঠিক আছে, এগুলি বাজবে না, তুমি নিজে নিজে যা পারো গাও। তো আমি গান গেয়ে দিলাম, রেজাল্ট 7 দিন পরে জানলাম যে পাশ করেছি। ওইবারই আমাকে নিয়ে HMB রিহার্সাল রুমে সবাই গেল। HMB রিহার্সাল রুম অডিশন হচ্ছিল, আপনি যেটা কথা বললেন অডিশন ছিল। হ্যাঁ, অডিশন ছিল, খুব কড়াকড়ি। আবার যারা পারে তারা আগে রেকর্ডগুলি শুনলে বোঝা যায় যে তারা যেটুকু ক্ষমতা নিয়ে করেছেন, এটিগুলি তো আর এখন আর সেগুলি তো দিয়ে গান করা চলবে না। শুনলাম বাড়ির কাজে হাত দিয়েছ। গান শোনার পরে তারা ভাবলেন যে আপনার আপনাকে নিয়ে এইচএমবিতে এখন রেকর্ড করা সম্ভব। তো ওইখানে নিয়ে গেলাম, খুব এমন অস্বস্তি লাগছে আমার। এইচএমবি দেখলাম যে কুকুরের ছবিটা, কুকুরের ছবিটা দেখলাম, দেখে তারপরে আমি গ্রামোফোনটা চিনলাম যে আমাদের বাসায় যে গ্রামোফোন চোঙ্গা, আমি যে চোঙ্গাতে হর্নটায় মুখে মুখ দিয়ে গান করি সবাই শুনতে পায় বাসায়। এটা পরে জানলাম HMB রিহার্সাল রুম টুম এসব কথা তো আর জানতাম না। আমাকে যেখানে নিয়ে যাওয়া হলো দোতলায় নিয়ে গেলেন, মামা ছিলেন, ওই ভাই ছিল সঙ্গে। তো আমাকে একটা ঘরের ভিতরে, একটা ঘরের দরজাটা একটু
ইয়ে চলছিল, বন্ধ ছিল, ওটাকে খুলে আমাকে তার মধ্যে নিয়ে যাওয়া হলো। আমি মামার হাতটা ধরে রইলাম, আমি যেতে চাচ্ছিলাম না রুমে, যেতে চাচ্ছিলাম না, কারণ রুম ভর্তি লোক, রুম ভর্তি লোক। আমি ঠিক জানি না যে পারপাসটা কি, আমার এখানে আনা হলো কেন। বলে যে তুই, তোকে যা বলা হয় ওইটা তুই কর, তোকে নিয়ে এসছি এখানে, তুই দেখ না, গান গাইতে বললে গান করবি, এইটা হলো মামার কথা। ভাইও সমান এই কথাই বলে যাচ্ছে। তারপরে কি করব, ঢুকলাম, ঢুকে চারিদিকে তাকিয়ে আমি এখন পিছু হটে আর কি বেরিয়ে আসার জন্য চেষ্টা করছি। মামা হাত, মামা আমাকে ধাক্কা দিয়ে মানে আস্তে পুশ করলেন, পুশ করে বলেন কি যে যেখানে যা বলা হচ্ছে তাই করো, তুমি যাও সামনে এগিয়ে যাও। সামনে এগিয়ে যে আমাকে নিয়ে গেলেন হাত ধরে, এর মধ্যে এদিকে একজন হাত বাড়িয়ে দিয়েছেন। দিয়ে আমি যখন ঘুরে এলাম তখন আমাকে ধরেছেন, ধরে একেবারে কাছে এরকম করে বসিয়েছেন। সেই মানুষটির মুখের দিকে আমি দুই তিনবার তাকালাম, মাথায় টুপি, ঘিয়ে রঙের এই সিল্কের পায়জামা অথবা ধুতি, আমি পায়জামাই মনে হলো, আর পাঞ্জাবি পরা, অদ্ভুত তার গলার আওয়াজ, অদ্ভুত তার কথা। সবাইকে বললেন যে কি, আমরা তো একটা উদ্দেশ্যে এখানে এসছি, এখন আমরা তো বসেছিলাম, আমরা কি অপেক্ষা করেছিলাম এই বাচ্চা মেয়েটার জন্য, আমরা মনে হয় এটা অপেক্ষা করেছিলাম। দেখো তা আমাকে বললেন যে আমরা তো তোমার গান শোনার জন্য কখন থেকে অপেক্ষা করছি। আমি ওনার মুখের দিকে আরেকবার তাকালাম, আমার কাছে খুব আনইউজুয়াল মনে হলো, কারোর সঙ্গে মিল নেই, একদম অন্যরকম। ইনি যে কাজী নজরুল ইসলাম সেটা আমি জানলাম আরো প্রায় 2 ঘন্টা পরে। আমাকে হাত ধরে যে কাছে বসিয়েছেন এবং সেই হাসিটা হাসি দিচ্ছেন আর বলছেন কি আমাদের গান শোনাবে তো তুমি, আমাদের গান শোনাবে। আচ্ছা, এদিকে মামা চোখে ইশারা করছেন যা বলা হচ্ছে ওটা শোনো। তারপরে আর সবাই দেখলাম অনেক আর্টিস্ট, পুরোনো দিনের ওই আর্টিস্ট অনেকে ছিলেন ওখানে, তারা সবাই মিলে বললেন যে আমরা খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি তোমার গান শোনার জন্য, তুমি আমাদের গান শোনাও। তখন আমি একটু ওই ওই যিনি আমার ধরেছিলেন ওনার থেকে একটু অন্যদিকে মুখ ঘুরিয়ে আমি গান শুরু করলাম, অন্যদিকে মুখটা ঘুরিয়ে গান শুরু করলাম। ওই যে রেকর্ড থেকে যে গান তুলেছিলাম সেই তার থেকে একটা, যদি পরানে না জাগে আকুল পিয়াসা শুধু চোখে দেখা দিতে এসো না, সেই আগের দিনে সেই সুর সেই কথা। গানটা শেষ হলে উনি এরকম ঝুঁকে আমার মুখের দিকে তাকিয়ে বললেন এত সুন্দর গান তুমি কোথায় শিখেছ? এই আমার সঙ্গে ওনার কথোপকথন। আমি বললাম কি যে কেন, আমাদের ভাড়ার ঘরে কি, আমি আমার মানে কি দুঃসাহস। আমি বললাম কেন, আমাদের ভাড়ার ঘরে যে রেকর্ডগুলি আছে না সব পুরনো ভাঙা ভাঙা রেকর্ড, আমি সেইগুলি বাজিয়ে শুনি। বলে রেকর্ড বাজিয়ে তুমি গান শিখেছ? আমি বললাম হ্যাঁ আমি রেকর্ড বাজিয়ে শোনাতো, তুমি আর কি করো? আমি বললাম কি যে আমাকে স্কুলে যা করতে বলে আমি সবই করি। বলে তবু বলো কি করো। তা আমি দুই একটার কথা বলে আমি খুব আসলে খুব ভয় আর বিরক্তি, আমি কথা বলতে চাচ্ছি না, কিন্তু উনি তো ছাড়বেন না। উনি বলছেন বলো তুমি কোন ক্লাসে পড়ো, তোমার আব্বা মা, তুমি যে গান বাজনা করো তোমার আব্বা মা রাগ করেন না? আমি বললাম যে না করেন না। তো এইভাবে ওনার সঙ্গে আমার কথা, কিছুক্ষণ কথা বলার পরে আব্বার পরিচয় নিলেন, আমি কোন খান থেকে এসেছি কোন জেলা থেকে এসেছি ওটা শুনলেন, আর সবার মুখের দিকে তাকাচ্ছেন আর বলছেন কি যে কি অদ্ভুত লাগছে তাই না, কারো কাছে গান শেখে নি এখানে এসছে গান শোনাতে। আচ্ছা আমরা আর একটা গান শুনি না কেন, আর একটা গান শুনি। তারপরে এখন আমি বেঁকে বসেছি, আমি গান আর শোনাবো না। আমি বললাম যে না আমি গান শোনাবো না। তো বললেন কি যে না তাই কি হয়, এত সুন্দর গান আমরা আর একটা না শুনে পারি? সবাই বলল যে হ্যাঁ এত সুন্দর গান আমরা আর একটা শুনবো। এর ভিতরে যিনি আমাদের
কাজী নজরুল ইসলাম, তিনি একজনকে বললেন যে এই যা তো ওই ঘর থেকে কমলকে ডেকে নিয়ে আন, যাহা বলা, আমার গলা পুরোটা চোখ ছুঁয়ে এলো। আমি গান তখন আরম্ভ করিনি, শুনলাম কেন আর একজনকে ডাকতে হবে কেন, ঘরে কোনো জায়গা নেই, আর একজনকে ডাকতে হবে কেন, যা ডেকে নিয়ে আয় ওকে, ওর সঙ্গে পরে আলোচনা করতে পারবো। চুপ, আমি তো একদম চুপ। এর মধ্যে এসে দেখি যে একজন ইয়াং খুবই সুদর্শন একজন দরজার কাছে এসে দাঁড়িয়েছেন, উনি কাজীদাকে অভিবাদন করে দাঁড়ালেন, কিন্তু উনি আর বসেননি, উনি দরজাটা ঠেস দিয়ে এমনি করে দাঁড়ালেন। আমি দুইবার ওনার দিকে ভালো করে তাকালাম, আর তখনই আমার মেমোরিতে মনে হলো যে এই নামটা আমি কোথায় শুনেছি, কোথায় শুনেছি শুনেছি, কিছুতেই মনে পড়ছে না। বললাম যে এই নামটা তো আমি চিনি। তখন মনে পড়লো যে আমি যে নাচের পরীক্ষা, যে নাচটা কম্পোজ করে নাচের পরীক্ষা দিলাম, ওই গানটা দেবতার মন্দিরে অঙ্গনতলে দেবদাসী গো আমি পূজারিণী রে, এই একটা গান, আর একটা সবার দেবতা তুমি আমার প্রিয়, এই শুধু জেনেছি মনে। এই দুটো গানের রেকর্ডটা আব্বাই আমাকে কিনে দিয়েছিলেন, মানে নতুন রেকর্ডের মধ্যে একটা সংযোজন। তখন মনে পড়লো যে এই নামটা তো আমি দেখেছি, সেটাতে আরো ভয় পেলাম যে রেকর্ডে যেন এদের তো কাউকে চিনি না। তখন যদি জানতাম যে কাজী নজরুল ইসলাম, আমার মনে আমি ফিট হয়ে যেতাম, কিন্তু ওনার নামটা শুনে আমি ভাবলাম যে সর্বনাশ, এত গান জানার লোক এখানে কেন। যাই হোক, ওনারা ছাড়বেন না, আমি একটা গান ধরলাম, দ্বিজেন্দ্রলাল রায়ের একটা গান, কালো পাখিটা মরে কেন করে এত জ্বালাতন, দিবানী সে কুহু কুহু ভালো তো লাগে না আমার, শোনে না সে করিলে বারণ। এই গানটা আমি অর্ধেকটা করে থেমে গেলাম, বললাম যে আমি আর করব না, একশো যে আর করব না। বললেন যে তুমি হারমোনিয়াম বাজিয়ে করবে, আমি বললাম কি যে আমি এখন আর কোনো গান করব না। বলেন যে তুমি হারমোনিয়াম বাজিয়ে বাকিটুকু করো। তা হারমোনিয়াম তো আমি নিজে নিজে বাজনা শিখেছি, আমার কোনো ভয়ও নেই কিছু নেই। হারমোনিয়ামটা টেনে আমার কাছে দিলেন, হারমোনিয়ামটা হচ্ছে ডবল রিডের হারমোনিয়ামটা, যে বাজাতে গেলাম দেখি আর একটা রিড লাফিয়ে লাফিয়ে উঠছে আর একটা সঙ্গে সঙ্গে। তা আমি বললাম কি যে এটা তো ভাঙা হারমোনিয়াম। এই যে ওনার হাসিটা, এটা আমার মনে আছে, ঘর ফাটিয়ে একটা হাসি, এমন হেসেছেন যে আমি একটু দূরে গিয়ে সরে বসলাম। তারপরে উনি আরো বাকি কথা বললেন, বললেন যে তুমি যখন সময় পাবে আসবে, আমি তোমাকে গান শেখাবো, তুমি শিখবে তো আমার কাছে গান। আমি মাথা নেড়ে বললাম হ্যাঁ। তো বললেন কি যে আমি তোমাকে গান শেখাবো, আর তোমার গান আমাদের খুব ভালো লেগেছে, তুমি একা একা কষ্ট করে এত কঠিন গান তুলেছো। এই হলো সে যাত্রা। তারপরে বললেন যে মামাকে বললেন যে দু একদিনের ভেতর ওকে আর আবার নিয়ে আসবেন, নিয়ে আসবেন, আমি দেখবো গান কীভাবে তোলে। সেটাও গেলাম, সেটা তো হলো। রাস্তায় এসে এখন গাড়িতে উঠবো, তখন মামা বলছেন কি তুমি যে এত আপত্তি করছিলে, ওনার কোনো কথা শুনলে না, তুমি কি জানো উনি কে? তা বললাম কি যে আমাকে এখানে কেন নিয়ে এলেন, কেন নিয়ে এলেন এখানে এত লোকের মধ্যে, আমি গান জানি না কিচ্ছু না। বলে তোমার গান তো সবাই খুব প্রশংসা করলো, দেখলে না, আর যিনি বারবার তোমার কথা বলছিলেন তিনি কে জানো? উনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। তা বললাম যে উনি আবার কে? না উনি আবার কে? বলেন কি তুমি কিভাবে চিনবে? ওনার অনেক কবিতা আছে যেগুলি সবাই ইয়ে করে, আবৃত্তি করে, তুমি নিশ্চয়ই বইতে পড়েছ, তোমাদের বইতে নেই? বললাম যে না, আমার বইতে তো এরকম কোনো নাম নেই। বলছেন কি যে ইনি হচ্ছেন খুব নাম করা, যেমন কবিতা তেমন গানে ওনার অনেক নাম, সবাই চেনে, ইনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। তখন আমি বললাম যে কে বলবীর? আমার কাছে এইটুক পরিচয় ছাড়া বলবীর, কারণ মামা বললেন যে তোমার বাসায় তো আমি এসব শুনেছি ওনার কথা, কারণ আমার আব্বা
আমার আব্বা থেকে থেকে আবৃত্তি করতেন। ওই বাড়ির ভেতরে কাজ শেষ হলে এসেই কিছু না কিছু কবিতা আবৃত্তি করবেন, যখন হাত মুখ ধোবেন, যখন গোসল করে, গোসলের সময় তো খুব বেশি, গোসলের সময় গান করে, গান করে কবিতা আবৃত্তি করে যখন তখন বলে উঠতেন, বলবীর চির অন্যতম শির। এই আব্বা এটাতে এসে কি আনন্দ পেতেন জানি না। এই আমি কি পরিচয় আছে, আমি বলবীর। বললাম কি উনি বলবীর? মামা তো হেসে, মামা বললেন কি আর কারোর সামনে একথা বলিস না, বলিস না একথা, বাড়িতে গিয়ে ভালো করে বই খুঁজে দেখ, তোদের বাসায় অনেক বই আছে। এই অগ্নিবীণাটা নিয়ে আছে, তখন তার ওইগুলি পড়ি না, ছোট মানুষ, খুব আগ্রহ কবিতা পড়ার, পড়ি সব অন্যদের সুকুমার রায়ের কবিতা টবিতাগুলি পড়ি। এই হচ্ছে আমার কাজী নজরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ। তারপর থেকেই গান শেখা, কিন্তু দুর্ভাগ্য আমি তো সামার ভ্যাকেশনে গিয়েছিলাম, আমার তো ফিরে এসে আবার স্কুলে ইয়ে করতে হবে। তারপরে এসে মার কাছে, আমি তখন 5 থেকে 6 উঠবো, খুবই ছোট। হ্যাঁ, বাড়ি চলে এলাম, আব্বাকে সব বললাম যে আমার খুবই ভয় লেগেছে আমি এতে। আব্বা বলেন তুমি আবার ভয় পাবে কি, তুমি প্রত্যেক বছরে এতগুলি প্রাইজ পাচ্ছ, ভয় পেও না মা, ভয় পেও না, ভয় তোমার জন্য না। আমার আব্বা বলছেন খুবই দূরদর্শী ছিল, মাও যেরকম আব্বাও সেরকম, এত ব্যস্ততার মধ্যে যে এরকম অ্যাটেনশন, অ্যাটেনশন না, যা যা দু একটা কথা বলেছেন ওটাই শিরোধার্য। আব্বাকে পেতাম না, খুব কম সময়ের জন্য পেতাম। আমার ফিরোজা কোথায়, মা বলতেন এই তো আছে, ডাকো ডাকো, বলতেন মা নতুন কি গান শিখেছ? বললাম খুব ভালো করে নতুন গান এখনো শিখতে পারিনি। কেন? বললাম কি যে আব্বা তুমি আমাকে রেকর্ড কিনে দাও না কেন, এগুলি তো আর বাজে না, আমি তো পারি না আর তুলতে। কিন্তু তখন ওই যে আমি দ্বার খুলে আর রাখবো না, তারপরে ওই যে বললাম যে সবার দেবতা তুমি আমার প্রিয়, এই শুধু রেখেছি মনে, এরকম বোধ হয় দোখানা কি তিনখানা, আর কার যেন একটা আব্বাসুদ্দিন সাহেবের বোধ হয় ও গো মা ফাতে মা ছুটে আয়, এরকম একটা কোনো গান এখনো মেমোরিতে আছে, এরপরে আর থাকবে না। The human body. এই যে গান শুরু আমার, আপনি আবার ফিরে গেলেন? আমি ফিরে এলাম আব্বা মার কাছে, তারপরে তো স্কুলে যাবতীয় কাজকর্ম, আবার কিছুদিন পরে আবার গেলাম, সেটা একটু হঠাৎ করে যাওয়া হলো। আমার মেজ বোনের শরীর খুব খারাপ হলো, তাকে একটু ওখানে হসপিটালে দেখানো হলো, সেই সুবাদে আবার আমি গেলাম। গেলে আবার এদের সঙ্গে দেখা, ওই চিলড্রেন্স কর্নারে যে প্রোগ্রাম পেলাম অল ইন্ডিয়া রেডিওতে, সেটাতে গান করা, আর এখানে আবার এলাম। কাজী সাহেব তো একেবারে দেখে খুব খুশি, আমাকে গান তোলানোর পর গান তোলাচ্ছেন আর বলছেন কি দেখ তোরা যা ভাবছিস তা কিন্তু না, আমি কেন এত আগ্রহ করে ওকে শেখাচ্ছি জানিস, শেখাতে চাই কিন্তু ও এত ছোট, এত ছোট যে আমি কতদিন কিভাবে কি করব আমি বুঝতে পারছি না। আমি যখন থাকবো না এই গানের এই এইচএমবিটা এলে এর যেন কোনো অসুবিধা না হয়, এটা তোমাদের সবার কাছে আমি বললাম, ওর গানের ব্যাপারে যেন কোনো দিন কোনো বাধা সৃষ্টি না হয়, তোমরা সবাই ওকে হেল্প করবে। তো যে যারা যারা ছিলেন, চিত্তরঞ্জন রায় ওনার প্রথম প্রধান সহকারী, অতি ভালো মানুষ, কি বলবো আর, উনি আমার গৃহশিক্ষক না হলে হয়তো
অন্যরকম ভাবে হয়তো গান থেমেও যেতে পারত। ওনাকে গৃহশিক্ষক পরে রাখা হলো, একটা রেকর্ডিং করলাম। তারপরে দুঃখের বিষয় যে দুই তিনবার দেখা হওয়ার পরে একবার গিয়ে শুনলাম যে কাজী সাহেব খুব অসুস্থ, হ্যাঁ দেখা হবে না। বলেন যে ওনাকে এত ভায়োলেন্সের মধ্যে সময় যাচ্ছে যে ওনার সামনে এখন যাওয়া যাবে না, এখানে তুমি যেতে চাও না। তারপরে কিছুদিন পরে আমার বলা হয়েছিল যে আচ্ছা তুমি চলো তো, এক ওনার একটা গান তুমি গাইবে। সেটা তখন আমার এই ফার্স্ট রেকর্ডটা হচ্ছে, 42-তে আমার যে রেকর্ড বেরোলো সেটা চিত্তরায় ট্রেনিংয়ে বেরোলো। তখন আমি কাজী নজরুল ইসলামকে পেলাম না, একটুর জন্য ওনার ট্রেনিং আমার রেকর্ডটা হলো না। উনি অসুস্থ রইলেন, কি করব তখন, আবার খুব একটা মন খারাপ করে থাকার মতনও বয়স না, কারণ ওনার অভাবটা যে কি জিনিস আমি বুঝতে পারছি কিন্তু পুরোটা আমি অনুধাবন করতে পারছি না। এইভাবে আমাকে একদিন নিয়ে যাওয়া হলো, আমাকে চিত্তবাবু বললেন কি তুমি শুধু মমতাজ মমতাজ গানটা এ করবে, উনি দূরের থেকে, উনি ঘরের ভেতরে থাকবেন, তুমি বাইরের থেকে এই গানটা করবে, দেখি উনি কি করেন। আমি যখন, আমার তখন ভয় করছে যে উনি উনি নাকি ভীষণভাবে রেগে টেগে যান, তো আমি ভয় পাচ্ছি আর কি। তো চিত্তবাবু বলছেন কি যে না ভয় পেও না, আমরা তো ওইরকম ভিতরে গিয়ে দেখা করতে গিয়ে খুবই খারাপ অবস্থার মধ্যে পড়েছিলাম, এখন তো উনি ঘরের ভেতরে আছেন, এখন তুমি গানটা করো। তা আমি যাই হোক কীভাবে করেছিলাম আমি জানি না, এখন কিচ্ছু মনে নেই, গানটা করলাম মমতাজ মমতাজ করছি। তখন উনি না ওই খাটের উপর থেকে উঠে এসে জানলা রড ধরে দাঁড়িয়েছেন একদম আমার মুখোমুখি, আমি জানলার এপাশে উনি জানলার উপাশে, বারবার তাকাচ্ছেন আমার মুখের দিকে। তখনও ওনার স্বাস্থ্যটা ভাঙেনি, সেই লম্বা চড়া সেইভাবে রয়েছে। তখন তো সবে সবে এক বছর হয়েছে বোধ হয় শরীর খারাপ, তো আমার খুব মন খারাপ হয়ে গেল ওনাকে দেখে, মমতাজ মমতাজ গাইলাম, ওনাকে ঘরে আটকে রেখেছে, এটা আমার কাছে যে কি কষ্টকর মনে হলো। কিন্তু উনি যে রেলিং ধরে এসে দাঁড়ালেন, দাঁড়িয়ে চিত্তবাবুর মুখের দিকে তাকাচ্ছেন, আমার মুখের দিকে তাকাচ্ছেন, এরকম একটা পরিস্থিতি দেখলাম। তারপরে যাই হোক ফিরে এলাম, আবার ফিরে এলাম ফরিদপুরে, আবার অন্য কাজের ভেতরে পড়াশোনা, কিন্তু খুব গভীরভাবে নিজে চর্চা করতে লাগলাম। হারমোনিয়ামের একেবারে শেষ নোট পর্যন্ত গলা চলে গেল, গলাকে আমি এইভাবেই গলাটাকে চালু করলাম, আর যে কোনো গান শুনলে তুলতে পারতাম, আবার হারমোনিয়াম বাজিয়ে ফেলতাম। তা এখন আব্বা মা চিন্তা করছেন যে ও যে এত আগ্রহ করছে, এত দূর এগিয়েছে, এখন কি হবে। আমার তখনই আমার ওই রেকর্ডটা হলো, খুব খুশি সবাই, এই যে আব্বা মা তো বাধা দেননি, রেকর্ডটা যে হলো। তো আমার খুব কষ্ট লাগছিল যে এটা নজরুল ইসলামের ট্রেনিং হতে পারত। তারপরে ওই ইয়েকে চিত্তবাবুকে বাড়িতে গান শেখার জন্য রাখলাম, মানে অনুরোধ করলাম, যখন উনি রাজি হয়ে গেলেন তখন উনি বাসায় এসে আমাকে সপ্তাহে একদিন 15 দিনে একদিন এরকম, ওনার যখন সুবিধা হতো তখন, তো যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ চলছে একবার পুরোদম, বম্বিংও হচ্ছে, হ্যাঁ বম্বিংও হচ্ছে, খিদিরপুর ডকে টকে সব বম্বিং হয়েছে। দেখতাম সাইরন বাজতো, আমরা আন্ডারগ্রাউন্ডে চলে যেতাম, ট্রেঞ্চ খোঁড়া হয়েছিল সেখানে। তো এইরকম অবস্থার মধ্যে গান শিখতে লাগলাম। মাঝে মাঝে চিত্তবাবুকে যখন অনুরোধ করতাম, আমি আমার বড় বোন, এই যে আমি প্রথম প্রথম রেকর্ডটা যখন হয়, তারপর থেকে আমি, আমার বড় বোন দিল্লিতে ছিলেন, উনি কলকাতায় এলেন, কলকাতায় এলে আমার একটা থাকার জায়গা হলো পারমানেন্ট, এই যে আমি থাকতে লাগলাম আমার বোনের কাছে। ওই ফরিদপুরে যেতাম, আবার এসে আমার বোনের কাছে থাকতাম। আমার বোন আর ভগ্নিপতি হচ্ছেন আমার মার আপন খালাতো ভাই, তো আমরা সাহেব মামা বলে ডাকতাম, তো ভগ্নিপতি হিসেবে দেখতাম না, ওই মামার মতনই মনে হতো। তো এরা দুইজন না
খুবই উৎসাহী, এদের উৎসাহে আমার গানটা চলতে লাগলো এবং ওরাই চিত্ত রায়কে বাড়িতে আমার আমার আমি অনুরোধ করাতে ওরা এটা করে দিলেন যে গান শেখার একটা দরকার। তিতুকে মাঝে মাঝে আমি আমার বড় বোন আপা বলতেন যে গান শোনান আমাদের, তুমি যখন গান শোনাতেন এমন এমন গান শোনাতেন যে শুনে আমি আর একেবারে কেমন আমি হয়ে যেতাম, ভাবলাম যে আমি এই গান শিখবো, আমি এই গান শিখবো। সেক্ষেত্রে সবই নজরুল সেনের, নজরুল সেনের গান। আমার মনে আছে ওই একদিন শুনলাম, তুমি শুনিতে চেও না আমার মনের কথা, চিত্তবাবুর মুখে যে নজরুল সঙ্গীত শোনে নেই, এই গানগুলি যে শোনে নেই, সে কিন্তু নজরুল সঙ্গীতের কাব্যগীতের আসল যে রূপটা, আসল যে কি ভয়ানক আঘাত করতে পারে মনে, এটা কেউ ধারণা করতে পারবে না। এটা আমি আজও বলছি, আমি শেষ দিন পর্যন্ত বলবো, ওনার মুখে যদি কেউ শুনে থাকে সে বুঝবে যে গান কি জিনিস। তো এরকম একজন যখন আমার গৃহশিক্ষক, কিন্তু তিনি আমাকে বলেন কি তোমার জন্য এটা খুব কঠিন, তোমার বয়স কম, তুমি পারবে না। তো আমি বললাম পারবো, উনি বলেন যে না তুমি পারবে না, তোমার জন্য এই এই গান না, আমি এখন যা শেখাচ্ছি এইগুলি শেষ হলে তারপরে তুমি ওই গান শেখো। এই আমার মন খারাপ, আমার কিছুতেই মন মানে না। ওনার মুখে যখন শুনলাম ওই কি যেন গানটা, আমি চিরতরে দূরে চলে যাব, যত সবাই গেয়েছে এবং আমিও গেয়েছি, চিত্তবর মুখে যে শোনে নেই সে জানে না যে এই গান কি জিনিস। তারপরে তুমি সুন্দর তাই চেয়ে থাকি, ওনার এক্সপ্রেশন অন্যরকম, উনি ভয়েস কন্ট্রোল করতেন অন্যভাবে, ওই জিনিসটা পরে কিন্তু আমার ভেতরে কাজ করেছিল, কারণ এত শুনেছি, তো শুনেছি, তারপর ওনার কাছে তুলতে শুরু করলাম, ওনার কথা তো শুনব না আমি। উনি বলেন যে আমার নাকি বয়স কম, আমার এগুলি হবে না, আমি বললাম হবে। তারপর বলেন কি যে সময় হলে আমি শেখাবো। শুনে খুব মন খারাপ হয়ে গেল, আমি আমার বড় বোনকে বললাম যে এটা তো হবে না, যে গান শিখতে চাচ্ছি উনি শেখাচ্ছেন না। তারপরে একটা রেকর্ড কিনে আনলাম চিত্ত রায়ের, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় শেখি মোর অপরাধ, খুবই কাজী নজরুল ইসলামের ট্রেনিংয়ে উনি যে গানটা গেয়েছেন, গান দুটো চিরতরে দূরে চলে যাব, ওরকম গান যতদের মুখে শুনেছেন কিছুই কিছুই না বললাম। এখনো যা যার গান শুনেই বলেন যে খুবই ভালো লাগছে, বা কিছুই না, আপনি দম ফেলতে পারবেন না, এমন নিঃশ্বাস বন্ধ করে শুনতে হবে, এরকম একটা, এরকম একটা সিচুয়েশন, এরকম একটা ক্রিয়েট করতেন, আবহাওয়াটা এরকম হয়ে যেত যেন মনে হয় যে আর কিছু নেই পৃথিবীতে, শুধু এই গানটাই। তারপরে যতগুলি গান আমি তার মুখে শুনেছি, তখন থেকে আপনার, তখন থেকে আমার মনে মনে হচ্ছে যে সিল সিল দিলে যেরকম হয়, প্রত্যেকটা গান আমার বুকের ভিতরে সিল দিয়ে যাচ্ছে। তারপরে কি করব, লুকিয়ে লুকিয়ে রেকর্ড কিনে আনলাম, রেকর্ড কিনে এনে রেকর্ড বাজিয়ে বাজিয়ে, এই এর চাইতে ছোটো গ্রামোফোন ছিল আমার আপার বাসে, সেটাতে রেকর্ড বাজিয়ে বাজিয়ে গান আমার তোলা হয়ে গেছে। একটা বেয়াদবি আমি করেছি এটা চিত্তবাবুর সঙ্গে, পরের দিন যখন গান শেখাতে এসছেন আমি তখন বলেছি কি গান শেখানো হয়ে গেছে, আমি বললাম কি আপনার কাছে এত অনুরোধ করলাম আপনি তো আমাকে শেখালেন না কিছুতেই গানটা, বললেন বলেছি তো শেখাবো, সব শেখাবো, তুমি আরেকটু বড় হও, আর একটা বছর দুটো বছর অপেক্ষা করো তারপরে শেখাবো। আমি বললাম কি আমার তো শেখা হয়ে গেছে, কি বললে? আমি বললাম কি যে আপনি যে রেকর্ডে যেটা গেয়েছেন, যে গান দুটো শুনে আমার ভীষণ ভালো লেগেছে, ওটা আমার শেখা হয়ে গেছে। শেখা হয়ে গেছে মানে, তখন আমার আপা বলছে যে ওর মনের দুঃখে রেকর্ড কিনে এনেছে, এনে তারপর সে রেকর্ড বাজিয়ে গান তুলেছে। আমার বললেন একটুখানি শোনাও তো, কিন্তু ওনার মুখটা না একেবারে ই হয়ে গেল, কেমন যেন কত গম্ভীর হয়ে গেল। তারপরে আমি যে ওনার কথার বাইরে কাজটা করেছি এটা উনি পছন্দ করেননি, তো এটা আমি ওনার শোনাতে চাইনি, তো এখন বাধ্য হয়ে উনি বললেন শোনাও তো একটু,
তখন আমি শোনালাম, উনি হাসলেন হাসলেন, বললেন কি যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তুমি পারবে পারবে তাহলে, না যদিও তুই ছোট বলে আমি চাচ্ছিলাম না যে তুমি এই গানগুলি এখন তোলো। এই যে শুরু হলো পর 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 কয়েকটা গান ওনার কাছ থেকে তোলা, এরকম আড়াই বছর তিন বছর চলতে লাগলো। বাই দিস টাইম আমি রেকর্ডিংয়ের জন্য এই যে কার ঘরে রেকর্ডিং কার ট্রেনিং হবে, কমল দাশগুপ্ত ট্রেনিংয়ে আমি 7 দিন অ্যাবসেন্ট, আমি যাবই না, এত নাম করা লোকের কাছে আমার রেকর্ড করে কোনো দরকার নেই, আমি পারবো না কিছু লোকের পর। হ্যাঁ মনে পড়লো সেই কাজী সাহেব ডেকেছিলেন, সেই লোক কি গম্ভীর হয়ে এসে চুপ করে দাঁড়িয়েছিলেন সেই লোক। আর তারপরে তো বাই দিস টাইম আমি তো জেনে গেছি যে টপ মিউজিক ডাইরেক্টর কে, এত ফেমাস, এত ভালো গায়ক, এত সব। তখন চিত্তবাবুর কাছে সব গল্প শুনছি, চিত্তবাবু নিজে আমারে বলছেন যে আমার যখন কোর্স কমপ্লিট হয়ে যাবে তখন আমার চাইতে যে ভালো ট্রেনার তার হাতে তোমার যেতে হবে বলে আমার বাড়িতে গার্জিয়ানদের বোন বোনকে ভগ্নীপতিকে বলছেন যে ফিরোজাকে যেমন করে হোক কমল দাশগুপ্তর ট্রেনিংয়ে রেকর্ড করাতে হবে, ওর আসল শিক্ষাটা ওইখানে হবে। আমি তো টিচার হিসেবে আমার তো ওই ইয়ে নেই, আমি গান শেখাই ঠিক আছে, কিন্তু তিনি জানেন কার গলা দিয়ে কি বের করতে হবে ওইটা উনি জানেন, তো ওনার ট্রেনিংয়ে যেতে হবে। ঠিক আছে, আমি একবার ভাবলাম কি যে উনি কি রাগ করে বললেন এটা যে আমার আর একজনের ট্রেনিংয়ে যেতে হবে। তা আমি বললাম কি যে না না না, আমি তো ক্লাসিক্যাল শিখবো, আমি ক্লাসিক্যাল শিখবো এখন। বলে ক্লাসিক্যাল শেখো, কিন্তু ক্লাসিক্যাল পুরোপুরি শিখতে গেলে তোমার আবার এই জিনিস কিন্তু হবে না। খট করে আমার মনে মধ্যে লাগলো এই জিনিস হবে না মানে। পরবর্তীতে যখন আমাকে ডাক পড়লো যে কমল দাশগুপ্ত ট্রেনিংয়ে আধুনিক গান দুটো, আমি গেলাম 7 দিন অনুপস্থিত, তারপরে আবার খবর আবার খবর, তারপরে গেলাম মানে কি বলবো যে বোন ভগ্নীপতিকে ধরে কোনোভাবে গেলাম যে আমি একা যাব না। তো গেলাম, খুবই খুবই কম কথা বলেন, বাড়ির লোকজনের সঙ্গে খুব একটা বেশি না, অল্প কথা বললেন, আর বললেন যে একটা গান শোনো। কি যে কপালের ফের আমার, রবীন্দ্রসঙ্গীত শুনলাম তো, এতগুলি নজরুলসঙ্গীত শুনে যে কোনোটা শোনালাম না, রবীন্দ্রসঙ্গীত শোনালাম কোনটা, এটা আমার ছোট বোন খুব ভালো বলতে পারে, তুই নিশ্চয়ই এই গানটা শুনিয়েছিলি। তা বললাম তুই কি করে জানলি, তুই তো যাসনি। বলে কি না তুই এই গানই শিখেছিস শুনেছিস, ডাকবো না ডাকবো না, অমন করে বাইরে থেকে ডাকবো না, এই গান একটা। তারপরে বললেন যে তুমি রবীন্দ্রসঙ্গীত গাও, বললাম হ্যাঁ। আবার রবীন্দ্রসঙ্গীত টঙ্গীত এই যে রাম যে সব, তখন রবীন্দ্রসঙ্গীত হয়নি তো, রবীন্দ্রনাথের গান, রবি ঠাকুরের গান, নজরুলের গান, নজরুলের গান তো আধুনিক গান হিসেবেই বলতো, যে আধুনিক গান হিসেবে আধুনিক গান, এই এই সব তখনও আসল তাদের নামের সঙ্গে যুক্ত হয়নি কথাগুলি। তো উনি একটা কথাও বললেন না গান শুনে, চুপ করে বললেন যে আর একটা গান শোনো, এবার আমি একটা আধুনিক গান শুনলাম। তখন আমিও আর ভালো করে সব কিছু জেনে উঠতে পারিনি, আধুনিক বাংলা গান মানে বাংলা গান শোনাতে হবে, তো রবীন্দ্রনাথ ঠাকুরেরটাও বাংলা গান, কিন্তু আমি বলি নাই যে আমি কী গান শোনাচ্ছি। আর এই যে মানুষটি একেবারে চুপ করে রয়েছেন, একটা কোনো কথা নেই, কিচ্ছু নেই, কি ভালো কি মন্দ, কি আমার হলো কি হলো না, আধুনিক গান করার পরে বললেন যে তুমি কি কোনো কখনো কোনো উর্দু হিন্দি গান তুমি কখনো তুলেছো?
আমরা উর্দু হিন্দি গান আমি জানি না, বুঝি না, তবে আমি সিনেমার গান আমি জানি, মানে বাংলা গান ছাড়া অন্য ভাষায় এটা যে জানি, এটা হিন্দি না উর্দু আমি জানি না। তো উনি না তখন মিটমিট করে হাসছেন, তো বললেন যে কোন কোন সিনেমার গান। আমি বললাম কি যে ওটা তানসেন, তানসেন ছবিতে খুশির যে গানটা গিয়েছিলেন, বরসে রে আয়ে বাদল, আমি যেরকম আমার তো তোতা পাখির মতো গান শেখা, যা শুনি তাই গাইতে পারি, ভাষা টাষা আমি কিচ্ছু বাস্তব জানি না। ওই গানটা আমি ওনাকে করে শোনা, খুবই কঠিন গান, সেটা করে শোনা। উনি বললেন যে এত কঠিন গানও তুলে ফেলেছ, এই বলেছিলেন। তারপর বললেন যে আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি, তোমার কি গান সবচেয়ে ভালো লাগে? তা বললাম যে আমি কি গান ভালো লাগে বললাম না, আমি বললাম যে আমি ক্লাসিক্যাল শিখবো। উনি বললেন ক্লাসিক্যাল তুমি কি তোমার ভালো লাগে? তা বললাম কি আমার শিখতে হবে, আমার গান ভালো গাইতে হবে, তো সেই জন্য শিখতে হবে। বলেন যে ও তুমি জানো যে এতে ক্লাসিক্যাল শিখলে ভালো করে গাওয়া যায়? আমি বললাম হ্যাঁ জানি। আমাকে ছেলে মানুষ পেয়ে হাজারটা এই এই সব প্রশ্ন করলেন। তারপরে বললেন কি যে তুমি কি কারো গান কতটা টাইম নিলেন, তুমি কি এইরকম কোনো ক্লাসিক্যাল হিসাবে তুমি যা জানো এরকম কোনো গান তুমি বলতে পারো? বললো হ্যাঁ একটা রেকর্ড কিনেছি, ওটার থেকে একটু সবটুকু পারি না, একটুখানি পারি। উনি বললেন যে ওটা যে ক্লাসিক্যাল তা তুমি জানো? বলে বললাম যে হ্যাঁ রেকর্ডে লেখা রয়েছে। এই ছেলে মানুষই আর কি এই আমার গান শেখা। তখন উনি বললেন যে আচ্ছা একটু শোনাও তো, যেটুকু তুমি তুলতে পেরেছো ওটা শোনো। কি দুঃসাহস খান সাহেব আব্দুল করিম খানের এই যমুনাকে তীরে, আমি সেই যমুনাকে তীরে আমি তার দুই লাইন আড়াই লাইন পর্যন্ত ভালো করে গেয়ে শুনিয়ে দিলাম। এই সময় দেখলাম মানুষটার হাসি তো কোনোদিন দেখিনি, হাসি হেসে বললেন যে খুব সুন্দর সব ঠিক আছে, একটা ডেট দিলেন, ওই ডেটে আমাদের রিহার্সাল শুরু হবে। এই যে আমার গান শেখা আর গানের ভেতরে একেবারে ডুবে যাওয়া, এই যে শুরু হলো ওনার ট্রেনিং, আধুনিক গান হলো, তারপরে হিন্দি গান হলো, উর্দু গান হলো, এই চলতেই শুরু করলো। আধুনিক গান দিয়ে শুরু হয়েছিল, আধুনিক গান দিয়ে ওনার ট্রেনিং, আধুনিক গান দিয়ে শুরু হয়েছে। তার আগে তুমি যদি চাহো মরে বলো বলো বধু ফেরাবো তোমায় কেমন করে, গানের কথা হলো কমল দাস না, প্রণব রায়, প্রণব রায়, প্রণব রায়ের লেখা। প্রণব রায় এসে আবার দেখে গেলেন আমাকে, মুসলমান মেয়ে তো HMV রিহার্সাল রুমে ঢুকেছে, সকলের একটা অন্যরকম ই, তারপরে একটা ভালো ফ্যামিলির একটা মেয়ে, কত রকমই তো ওদের ওখানে কত রকম আছে, একটা ভালো ফ্যামিলির, তারপরে আত্মীয় স্বজনের সঙ্গে যাচ্ছি, তারপরে সিলেকশন, চিত্ত রায়ের কাছে বাসায় শিখছি, সব কিছু শুনে ওদের একটা অন্যরকম ধারণা, খুবই কিউরিয়াস হয়ে গেল সবাই। আমি যখন বেরিয়ে আসি সবাই তাকিয়ে থেকে দেখে, সুরশ্রী অর্কেস্ট্রা কমলবাবু নিজের তৈরি একটা অর্কেস্ট্রা পার্টি, যারা ওনার রেকর্ডের সঙ্গে বাজায়, তারা ধরুন 20-25-30 জন লোক, তারা যখন হল ঘর থেকে বেরিয়ে আসি তখন তারা দেখে তাকিয়ে, তারপরে তারা রিহার্সাল করলো যখন তখন দেখলো তারা। আমার প্রথম রেকর্ড হলো যখন তখনও আমি আমার বোধহয় পারো খুব সম্ভব 13 বছর বয়স, খুবই অল্প বয়সে, তারপরে 14-15-16 রেকর্ড হতেই শুরু করলো, কত গান কত গান, আবার অমুক গান হিট হয়েছে, হিট হয়েছে, হিট হওয়া কারে বলে তাই জানি না, গান আবার হিট হয়েছে। আসলে কোন গানটা হিট হয়েছিল প্রথম? শুনলাম যে আমার একটা হিন্দি গান হিট হয়েছে, আর একটা হিন্দি গান হিট হয়েছে, কোন কোন গান? তুম ভোলায় না গায়ে, এটা হচ্ছে 46 এ রেকর্ড করা হয়েছিল। এটা কি কোনো ছায়াছবির গান ছিল নাকি এমনি রেকর্ডের গান? ছায়াছবির গান ফিল্মের? না না, ফিল্মে আমি, ফিল্মে আমি কমলবাবু আমাকে ফিল্মে গান করাতে চেয়েছেন, পারেননি। জীবনে ওনার অবাধ্য আমি দুটো ব্যাপারে হয়েছি, এক হচ্ছে ফিল্মে গান করাতে চেয়েছেন করিনি,
আর হচ্ছে ফিল্মে কাজ করাতে চেয়েছিলেন। উনি শরৎবাবুর শরৎ চ্যাটার্জির ওই মহেশ গল্পটার আমিনা চরিত্রে আমাকে অভিনয় করার জন্য এত অনুরোধ করেছেন যে সে কি বলবো, উনি তো প্রডিউসার, তো প্রডিউসার ছিলেন, তো আমাকে দেখার পরে উনি বললেন যে আমার আর নামের সঙ্গে এসের সঙ্গে কিছু আমার আলাদা চিন্তা করতে হবে না, ফিরোজা যদি এই রোলটা করে তাহলে আমার সব দিকে পূর্ণ হয়। আমি বললাম যে আমি সিনেমা করব না। উনি বললেন কেন না করা, তো আমরা বলছি তো বললাম আর কি, একটা বিষয় সত্যি একটা থাকতো ওই, আবার ওনার করাও হলো না। উনি বলেন তুমি না করলে আর হবে না, তুমি যদি না করো তাহলে আর আমি ছবিটা করবো না। হিন্দি গান যেটা আপনি বললেন যে হিট করেছে, এটা কি এখনো সুপার হিট, যে পাকিস্তান দিল্লি থেকে সেদিন রেকর্ডটা বেরোলো, আবার নতুন করে কেউ গেছে, নতুন করে রাধিকা নামে কি না একটা মেয়ে, সেটা ওই ডেইলি স্টারে বড় করে উঠেছিল যে ফিরোজা বেগমের এত সালের গান এই এটা করেছে, তার অনুমতি নিতে চেয়েছিল কিন্তু যোগাযোগ করতে পারেনি, তিনি যদি যোগাযোগ করেন তাহলে ভালো হয় এরকম। তা আমি আর কোনো আপত্তি করিনি, করুক ঠিক আছে। পাকিস্তানে করলাম ফিরোজা বেগম ইয়েস্টারডে অ্যান্ড টুডে, আবার সেই গান করলাম সেখানে, তুম ভোলায় না গায়ে শুনে কেউ তো চেয়ারে বসেই থাকতে পারে না, কি অবস্থা, একদম সব হুলস্থুল ব্যাপার, ফির শোনাইয়া করতে করতে সে এক মহা সমস্যার মধ্যে পড়ে গেল। আমি আবার অতচ জানি না যে মজলিসে কি কি তারা করে, তারা যে ক্ল্যাব বন্ধ করছে না তার মানে যে ওটাকে আবার রিপিট করতে হবে। আমাকে একজন এসে বলে গেল, ডাইরেক্টর বললেন যে আপনি গানটা আর একবার রিপিট করেন, ওরা শুনতে চাচ্ছে। এখান থেকে আমি প্রায় প্রত্যেক মাসে আমার কারাচিতে যেতে হতো, তারপরে তারপরে সঙ্গে সঙ্গে বাংলা গান করতাম, নজরুল ইসলামের গান যখনই আমার উর্দু গান করার জন্য নিত আমি বাংলা গান করতাম। ইসলামাবাদে আমাকে যখন খাজা শাহাবুদ্দিন সাহেব আমন্ত্রণ জানালেন, উনি তথ্যমন্ত্রী ছিলেন, উনি আমন্ত্রণ জানালেন যে ইসলামাবাদে যে রেডিও স্টেশন ওপেন হচ্ছে তাতে আমার ওপেনিং সং, আমার এতখানি তারা প্রাধান্য দিচ্ছিল, এত আর্টিস্ট থাকতো, তা আমার জীবন ধন্য না, এটা হয় নাকি পাকিস্তানে অন্য আর্টিস্ট থাকতে এত ভালো ভালো, যেখানে মেহেদি হাসানের অলরেডি দুটো রেকর্ড বেরিয়েছে ওই রকম, তারপর আরো অন্য আর্টিস্ট আছে, ফরিদা খানম আছে, এই শোনো না কি, উনি আমাকে ওটা টেলিগ্রাম এলো, এখানে আমাদের ইয়ে ছিলেন ওই কামাল সাহেবের জিল্লুর রহমান, জিল্লুর রহমান বাসায় চলে এলেন টেলিগ্রামটা পেয়ে, বললেন কি যে যেতেই হবে, আমি আমি টিকিট করে দিচ্ছি, আমার যা যা বলা হয়েছে আমি করে দিচ্ছি, আপনাকে যেতেই হবে। তা বললাম কি যে আমি কেন যাব, আমি ওই ইসলামাবাদে গিয়ে আমি এই গান করতে পারবো না। তারপরে আমি বললাম যে আচ্ছা একটা শর্ত করতে পারি। উনি বলেন কি, তা বললাম কি যে ওদের জিজ্ঞাসা করেন তো আমি বাংলা গান দিয়ে শুরু করব, ওরা সেটা অ্যালাউ করবে। এই যে আমার জিদ এখন হচ্ছে যে আমার আসল যে উদ্দেশ্য, ভেতরের উদ্দেশ্যটাই যে আমার ফলপ্রসূ হয়, বলেন তো আমার বাংলা গান দিয়ে ওপেন করব সেটা রাজি হবে কিনা। একে তো ওপেনিং গানের জন্য আমারে বলেছে এটাই আমার জন্য যথেষ্ট। তারপরে উত্তর এলো যে রাজি আছি, কিন্তু তারপরে ওই বাহাদুর শাহ জাফরের ওটা না কিসিকে আঁককে নোর হু না কিসিকে দিলকে কারার হু, এইটা করতে হবে। তো ওখানে গেলাম, গিয়ে সবার মধ্যে গান বাংলা গান শুরু হলো, সব সেরিমানি কমপ্লিট হয়ে গেল, গান শুরু হয়ে গেল, ওরা বাটন টিপবে, তখন হচ্ছে উনি ও যে কে উনি মার্শাল্ল ই করলেন, আয়ুব খান, আয়ুব খান ওটা বাটন ই করলেন। আয়ুব খান তো পাগল, না কিসিকে আঁককে নোর হু এটা শুনে একেবারে ভীষণভাবে পাগল, বাহাদুর শাহ জাফরের শেষ গান রচনা। বাংলা গান কি গান গেয়েছিলেন তখন? ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি, সবার মুখ চোখ লাল ডক ডক করছে, মানে কি ওই বাউল অঙ্গের গান,
তারপর কীর্তনাঙ্গ আর বাউল মিশানো ওই গান, তারপরে আমি অ্যানাউন্স করলাম যে দিস ইজ কম্পোজিশন নজরুল ইসলাম, পোয়েট নজরুল ইসলাম। এই যে নজরুল ইসলামকে চেনে এখন কমার্শিয়াল ইন্টারেস্ট বেশি বাড়ছে। তারপরে আমি বললাম যে প্যাট্রিয়টিক সং যারা অন্তত আমি তখন গেছিলাম, এই ভদ্রলোকের পরে কিন্তু আবার রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করেছিলেন ওই সময়। ওই সময় ও তো রবীন্দ্রসঙ্গীত ব্যান্ডি করেছিল, ওটা জানি। তারপরে তো দেশভাবে সাহস করে তখন বাংলা গান গেছেন, নজরুলের গান, বাংলা গান যতবার আমাকে দেখে। ওই যে হিন্দি গানটার কথা যেটা বলছিলেন, যে হিট গানটা, আচ্ছা ওটা তুমি ভুলায় নাকি? তুম ভুলায়ে না গে, হায়ে ভুলায়ে না গে, সাথ আঁখো দে হামারা তো দিয়া, আঁসু নে ভি সাহারা তো দিয়া, দাগে দিল ফির ভি মিটায়ে না গে, দাগে দিল ফির ভি মিটায়ে না গে, তুম ভুলায়ে না গে, হায়ে ভুলায়ে না গে। এত আগের গান আপনার এখনো মনে আছে সব কথা? ভুলিনি এখনো কিছু। আপনি জীবনে প্রথম গান যেটা রেকর্ড করেছিলেন সে গানটা মনে আছে আপনার এখন? ওটা ছিল টাইপ, হচ্ছে ইসলামিক গানের টাইপে, ছেলে মানুষ তো গলায় যতটুকু আসে বাচ্চা মানুষ। মরুর বুকে জীবন ধারা কে বহালো, পরশ মায়ায় জামানার ঘুম কে বানালো, আমি না দুলাল ছেকে আমি না দুলাল, মরুর বুকে জীবন ধারা কে বহালো। এরকম গানটা ছিল এই গানটা, এটা আমার মনে করতে পারছি না। এরপরে আপনি যখন কমল দাশগুপ্তের সঙ্গে আপনার পরিচয় হলো, উনি আপনাকে এই উর্দু গানটা তো আমার ওনার ট্রেনিং এর সিক্সথ রেকর্ড, ওনার ট্রেনিং এর প্রথম কোন গানটা হয়েছে? প্রথম গান করলাম ওই ওটা হচ্ছে তুমি যদি চাহো মোরে, বলো বলো বধু ফিরাবো তোমায় কেমন করে, তুমি যদি চাহো মোরে। একদিন আপনি একটা গানের অনুষ্ঠান করেন আমাদের সঙ্গে, তাহলে খুব ভালো। এখন তো গাইতে, শুধু গাইতেই পারি, আর কোনো কাজ পারি না। একদিন একটা আগে সংসারে যত কাজ করতাম আর সেসবগুলি পারি না এখন, না দরকার কি? কিন্তু গান আশ্চর্য, গানকে মনে আছে কি করে? না অনেক গান মনে আছে এবং এত সুন্দর এখনো আপনি গাইছেন। আমি একদম আকুল হয়ে পড়ি, মানেটা এরকম যে মানুষ যে করাচির থেকে ওই রাওয়ালপিন্ডি ইসলামাবাদ থেকে শুরু করে এদিকে এসে ভারত, তারপরে লন্ডনে গিয়েছি, লন্ডনের শুধু উর্দু প্রোগ্রামে প্রথম রিকোয়েস্টই হচ্ছে যে এটা কখন শুনবো। আচ্ছা আমরা একটু ওই ইয়েতে ফিরে যাই এবার, একটু যে কমল দাশগুপ্তের সঙ্গে আপনার পরিচয়, ওনার সঙ্গে আধুনিক আধুনিক গান করলাম। আধুনিক তখন তো আপনি নিশ্চয়ই ভাবেননি যে তার সঙ্গে আপনার
আপনি জীবনের সম্পর্ক করতে যাচ্ছেন, যার নামের লিস্ট বাইরে ঝুলানো, আমি ইচ্ছে করলেও 15 মিনিট বসে থাকতে পারবো না, কেউ ইচ্ছে করলেও 10 মিনিট আগে ঢুকতে পারবে না ঘরে, লিস্ট বাইরে ঝুলছে। হেমন্ত মুখার্জি ওয়েট করছে, তালাত মাহমুদ ওয়েট করছে, জগন্ময় মিত্র ওয়েট করছে বাইরে। এমন পার্সোনালিটি আমার আমার জীবনে আমি কখনো দেখিনি। অথচ এদের মধ্যে আবার দুই দুই তিনজনের চাইতে উনি বয়সে ছোট, 70 চৌধুরীর পৃথিবী আমাদের চায় যে করেছে তাকে করিয়েছেন, ওনার চাইতে 70 চৌধুরী বড় বয়সে। জগন্ময় মিত্র একদম কাছাকাছি বয়স, আমার মনে হয় জগন্ময় মিত্রও বড় বয়সে। এই এদের তো পরিচয় পরে আমি জেনেছি। আরও তখনকার দিনে কিছু কমার্শিয়াল আর্টিস্ট বললে ভুল হবে, যেসব আর্টিস্টদের পরে 44-45 থেকে তাদের নিষিদ্ধ হয়ে গেল HMV-তে ঢোকা, যখন থেকে সব ভদ্রলোকের মেয়েরা আসা যাওয়া করতে শুরু করলো, এবং কমলবাবুর জন্যই এটা হলো, ভদ্র ঘরের মেয়েরা আসতে শুরু করলো, তখন কোম্পানি ওই এদের, আমি বলছি একটু বলার জন্য যে ওই আঙ্গুরবালা, ইন্দুবালা, কমলাঝরিয়াকে তবু এদের নিষেধ করা হলো, এদের আর এখানে আসা যাওয়া করবে না, কারণ সব গার্জিয়ানদের আপত্তি আছে, তাহলে আর ভদ্র ঘরের মেয়েরা আসা যাওয়া করতে পারবে না, এরকম একটা কথা শুনে এটা অবশ্য খুব দুঃখজনক, খুবই দুঃখজনক, এত বড় বড় মাপের শিল্পী, হ্যাঁ খুব দুঃখজনক, কিন্তু কোম্পানি তো ব্রিটিশ কোম্পানি, সে যা ডিসিশন নেবে তাই। কমলবাবু অনেক ফাইটও করেছেন, এবং কমলবাবু আঙ্গুরবালাকে দিয়ে তারপরেও রেকর্ড করিয়েছেন, তারপরেও উনি 2-3টে রেকর্ড করিয়েছেন। এইভাবে প্রথম রেকর্ড করতে গেলাম খুবই ভয়ে ভয়ে, আর উনি খুব সিম্পল সুর করলেন যাতে আমার কোনো কষ্ট না হয়, সঙ্গে নিয়ে গেলেন, রেকর্ড হলো। তারপরে রেকর্ড তো তখন একবারে বেশি 2 বার গাওয়া যাবে না, তখন ওই বাক্সের উপরে হতো, ওটা কখনো আর চেঞ্জ করা যায় না, একবারই গাইতে হবে। রিহার্সাল করিয়ে, ভালো করে রিহার্সাল করিয়ে যাওয়া হতো, আর্টিস্টদের একবারই চান্স, কোনো দ্বিতীয় চান্স নেই। এসব শুনে শুনে টুনে এত ভয় করত, ভীষণ ভয় করত। যাই হোক, এভাবে শুরু হলো, এবং তখন কিছুই জানি না, আর ওনার কাছে এত আর্টিস্টরা আসতো, এবং সব ওই বাইরে লিস্ট ঝুলানো, এবং প্রত্যেকের বাড়িতে ইনফরমেশন যেত যে তুমি অমক দিন অমক কটার সময় ওইখানে আসবে, আর একটা ওয়েটিং রুম ছিল, সবাই সেখানে বসা, একের পর এক, একের পর এক যাচ্ছে বেরোচ্ছে, যাচ্ছে বেরোচ্ছে। কমলবাবু তো আপনি শুধু নজরুলের গানও করিয়েছেন, উরে বাবা, নজরুল ইসলামের সঙ্গে যে তার এত হৃদ্যতা, সে তো পরে তার কাছে শুনলাম যে একমাত্র ওনার খাতায় এসে, ওনার খাতায় লিখে দেবে কমল এই যে দিয়ে গেলাম, এসব এসব দিয়ে গেলাম লিখে, দুইজন বসে ঘন্টার পরে ঘন্টা। আবার কমলবাবু যেসব গান করতে চান তার ফার্স্ট লাইনটা কমলবাবু বলে দিতেন, বললে কাজী সাহেব বাকি গান টুকু পরে লিখে দিতেন, সেটাও আমরা শুনেছি। ওই যেমন কমলবাবু হিন্দি গান করলেন, আগার তুম রাধা হতে শাম ভজন, তো ভজনের তো উনি জন্মদাতা বলতে গেলে, তো ওই ওই ভজন করার পরে তারপর বলেন যে কাজী দা এই যে গানটা আমি পড়ে যাই, এই গানটা আমি পড়ি, এর উপরে বাংলা গানটা বসিয়ে দেন, তাতে উনি তখনই লিখে ফেললেন যদি তুমি রাধা হতে শাম। আচ্ছা আচ্ছা, একেবারে প্রত্যেকটা ওয়ার্ডের সঙ্গে এই দেখে, কিন্তু ওই সুরেই কমলবাবু ওই সুরেই রেকর্ড করিয়ে দিলেন। তো এইরকম আন্ডারস্ট্যান্ডিং আর এইরকম দাবি একজনের উপর আর একজন। নজরুলের কিছু গানের সুরও কি উনি দিয়েছিলেন? যারা সুর করেছেন সবচেয়ে বেশি সংখ্যক গানে উনি সুর করেছেন, এবং সেটা উনি সাগ্রহে অ্যালাউ করেছেন। এখানে কাজী সাহেব কোনো ইন্টারফেয়ারেন্স কাজী সাহেবের ছিল না, অন্যদেরটা তো শুনে অ্যাপ্রুভ করলে তারপরে রেকর্ড হয়েছে, কিন্তু ওনারটা বলেন যে ওর কাছে একটা গান দিয়ে আসবো, ওটা তো আমার একটা প্রবাদ ছিল যে কন্যাদায়গ্রস্ত পিতা কন্যাকে দান করে যে স্বস্তিটা পায় উপযুক্ত লোকের হাতে, আমি একটা গান কমলকে দিয়ে সেই স্বস্তি পাই, কন্যাদায়গ্রস্ত পিতার যে অবস্থা আমার তাই, কমলের হাতে একটা গান দিয়ে আসা মানে আমি একেবারে নিশ্চিন্ত যে এটা। এই অনেক গান কাব্যগীতি যতগুলি এই শোনো তোমরা তার বেশিরভাগই,
অনেক গানই মনে পড়ে আছে, কোন জন্মে বলেছিলে তুমি তীর্থে আসিবে, তারপরে আর কি আমার যাবার সময় হলো দাও বিদায়, তারপরে লিস্ট বলতে গেলে আরো আরো অনেক গান আছে, সাজের পাখিরা ফিরিল কুলায়, তুমি ফিরিলে না ঘরে, কি সুন্দর সব গান। তারপরে বলো বলো প্রিয়তম বলো, এই গান এই গাইতে গাইতে বা ট্রেনিং ট্রেনিং জীবনের সম্পর্কটা তৈরি হয়ে গেল, একাধারে রেকর্ডিং এর গান রেকর্ড করছি আর একাধারে ওনার কাছে গান শিখছি। উনি আমাকে ক্লাসিক্যাল ট্রেনিং দিতে লাগলেন, উনি আমার ভয়েস ট্রেনিংটা কমপ্লিট করলেন, যেরকম বলেছেন আমি তার চেয়ে বেশি প্র্যাকটিস করেছি, এমন প্র্যাকটিস করেছি যে উনি অবাক হয়ে গেছেন। ভয়েস ট্রেনিংটা কমপ্লিট করে উনি আমাকে ক্লাসিক্যাল ছোট খেয়াল আর এই কি শিখতে চাও তুমি, আমরা যে ঠুংরি, কেন শিখতে চাও ঠুংরি, তা বললাম যে আপনি যে জমিরুদ্দিন খাঁ সাহেবের ছাত্র ওই জন্য, তুমি কি করে জানলে, এই হচ্ছে ওনার কথা, তুমি কি করে জানলে, বলে আমি তো শুনেছি জমিরুদ্দিন খাঁ সাহেবের সবচেয়ে প্রিয় ছাত্র আপনি, বলেন যে ও এত কথা শোনা হয়ে গেছে, আর কি কি শুনেছ, আর কথা বলি না আমি, আর কি কি শুনেছ যখন বলেন তখন আর কোনো কথা বলি না, এত ট্যালেন্টেড এরকম নাম আর এইরকম যে আর্টিস্টরে কী করে তৈরি করতে হয়, এই যাদের নাম আমি বললাম, যুথিকা রায়কে একবারে ABCD থেকে শুরু করেছেন উনি, জগন্ময় মিত্রকে শুরু করেছেন, হেমন্ত মুখার্জিকে দিয়ে বাংলা গান করিয়ে হিন্দি গানে তারে করেছেন, অত 14 দিন ওই উধাও ছিলেন হিন্দি গান করতে পারবেন না বলে, সেইখান থেকে ধরে এনে তারে কিতনা দুঃখ ভুলায়া তোমনে প্যারে এই গান করালেন, সেই গানের রেকর্ড নিয়ে বম্বে গেলেন উনি, বম্বে যে উনি ঠাই করতে পারলেন, যে কয়টা গান 8টা গান করিয়েছেন কর্মবাবু, 8টা গান নিয়ে উনি গেলেন ওখানে, প্রায় বাজে তো আব ইয়াদ হামে কেউ আতে হো এটা আছে, তারপরে তো আঁচল মে কেউ বাঁধ লিয়া, তারপর অনেক মনে থাকে এসব কিভাবে আপনি, তারপরে তো এই গান শেখা গান রেকর্ড করা ট্রেনিং ইত্যাদি করতে করতে কি আপনার সঙ্গে সম্পর্কটা তৈরি হয়ে গেল? আসলে যে ভেতরে উনি যে আমাকে এতটা অবজার্ভ করছেন এটা তো আর আমি আমার জানার কথা না, এই করতে করতে 10 বছর পার হয়ে গেল, এখন আমার বাড়িতে তো এখন আমার আর এখানে রেকর্ডও করতে দেবে না কিচ্ছু না, আমাকে তো পার করার জন্য একদম রেডি হয়ে রয়েছে সবাই, তারপরে চারিদিক থেকে চাপও সৃষ্টি হয়েছে অনেক, হওয়াটাই স্বাভাবিক কারণ আপনি এত গুণী মানুষ, তো না গুণী দেখতেও আপনি অসম্ভব সুন্দর, এই সুন্দর সম্মিলিত গুণী মানুষের জন্য নয়, যাই হোক কোনো একটা একটা কিছু একটা ছিল যাতে আমার পক্ষে থাকা মানে একা থাকা খুবই খুবই দুঃসহ হয়ে উঠেছিল, ঢাকায় যখন এলাম তখনও মানে বলার মতো না, একদিন আমি ফোনে একটু বলেছিলাম বলার মতো নয়, মানে কোনোদিন বলা উচিত না বলার মতনও না, কিন্তু আমি আমি টিকতে পারিনি একদম এখানে, আর হলো যে আর কলকাতায় যা হলো সিনেমার অফার আসতে লাগলো, অনুরাগ দুঃখে যাদের জীবন গড়া মাইকেল মধুসূদন দত্ত কি অবস্থা, তখন আমি বড় হয়ে উঠেছি, তখন আমার তো 16-17 বছর বয়স, আমি এখন বাড়ির সবাই আমতা আমতা করছে, আমি বললাম যে না আমি করবো না, কমলবাবু বললেন যে বাড়ির সবাই আবার কমলবাবুর কাছে নালিশ করতে আমার নামে সব কিছু, বলতো যে ওকে একটু আমার ভগ্নিপতির সঙ্গে খুবই বন্ধুত্ব ছিল, বলে ওকে একটু বোঝাও তো, সব কিছুকে বল না 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 করে, তখন উনি আমার জিজ্ঞাসা করলেন যে আচ্ছা আমি যখন বললাম তাও রাজি হওনি তুমি মহেশে আমিনার রোলটা করার জন্য, আসল তোমার কি মনে হয়, বললাম যে আমার গান নষ্ট হয়ে যাবে, বললেন তুমি ঠিক জানো তোমার গান নষ্ট হবে, আমি বললাম হ্যাঁ হবে, আর কোনো কারণ আছে, এখন ওনাকে উনি ওনার সঙ্গে এখন এমন সব কথা না বললে মানে অপরাধীর মতো মনে হয়,
বলো, আমার কাছে বলতে তো কোনো অসুবিধা নেই, বলো তো আর কি কি অসুবিধা? বলি না বলি না, উনি ধৈর্য সহকারে অনেকক্ষণ চেষ্টা করছেন, তো বলো, নিশ্চয়ই তোমার আর কিছু বলার আছে। কি আমি এরকম মানে কি বোকা বলবো নিজেরে না কি বলবো বুঝি না আমি। আমি বললাম যে আমি, উনি বললেন কি বললে? বললাম যে আমি খারাপ হয়ে যাব। সেই যে উনি চুপ করলেন, উনি এই প্রসঙ্গ আর কোনোদিন তোলেননি। পরে আমার বাড়ির লোককে বলেছেন, ছুটি এত ভয়ানক দৃঢ় সংকল্পের মেয়ে, আমি তো ভাবতেও পারি না, আমি ভাবতে পারি না যে এই বয়সে মানুষ প্রলোভনটাই বেশি, সবাই চাচ্ছে তাকে। মাইকেল মধুসূদন দত্তে ওই ওনার ছোট ভাই সব কিছুতে এতই করছে, পঙ্কজ মল্লিক বাসায় আসছেন, চিত্তবাবু দুঃখে যাদের জীবন গড়া জন্য এত করে বললেন, তারপরে অনুরাগ হেমন্ত মুখার্জি বললেন যে অনুরাগটা করতে হবে। তাদের কাছে আমি বলিনি আমি কেন করব না, আমি করব না, কেন করবে না, আচ্ছা আমরা 5 দিন পরে আবার আসবো, শুধু কমলবাবুকে বলেছি আমি খারাপ হয়ে যাব। এখন উনি অনেকদিন পরে, এটা কেন আমার মনে হলো, অনেকদিন পরে উনি আবার আমাকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা তুমি যে একটা কথা বলেছিলে যে সিনেমা করলে তুমি খারাপ হয়ে যাবে, কেন বলো তো, তোমার মাথায় কোন কোন জিনিসটা তোমার মনে হয় যে খারাপ? এত লোকের সঙ্গে মেলামেশা করা, এত লোকের সঙ্গে মেলামেশা করা আমি পারবো না। আমি তো জানি সিনেমা করতে গেলে কি করতে হবে, এই প্রেমের দৃশ্যে সে অভিনয় এটা সেটা সব কিছু মিলিয়ে, এখন অল্প কথায় এত তো ভয় পাই, ওনার সঙ্গে তো কথা বলতে ভয় পাই, কারণ কি বলবো আমি খারাপ হয়ে যাব না মনপ্রত হলো না, খারাপ হয়ে যাব মানে তুমি কি মিন করছো? অনেকদিন পরে বললাম এত লোকের সঙ্গে মেলামেশা করা, তখন উনি বুঝলেন যে আমি কি মিন করছি, বললেন কি থাক তোমাকে আর আমি কোনোদিন বলবো না, তোমাকে আর কোনোদিন বলবো না। এই উনি আমাকে যে এত অবজার্ভ করছেন, উনি যে আমার সম্বন্ধে এত ইন্টারেস্ট নিচ্ছেন, আমি কিন্তু তখন ঠিক ওইটা ওইটা বুঝিনি। তারপরে দিন যায় দিন যায়, এখন বাড়ির লোকের সঙ্গে উনি কথা বলেন, বাড়ির লোকরা বলে যত কিতে কিছুতেই বিয়েতে রাজি হচ্ছে না, এখন কি তুমি একটুখানি বলে দেখবে, তোমার কথা তো শোনে, তুমি কি একটু বলে দেখবে? একদিন উনি গান শেখা হয়ে গেলে বললেন যে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, অসন্তুষ্ট হয়ো না আর আমার উপরে কোনো ইয়ে করো না, রাগ করো না যে কেন বললাম, তুমি কেন এটা করতে চাচ্ছ না সেটা কি জানতে পারি, তুমি কেন করতে চাচ্ছ না? বললাম যে না আমার গান নষ্ট হয়ে যাবে, আমার গান থাকবে না, আর এখন তো এত মজা পেয়েছি, এত রেকর্ড হচ্ছে, এত নাম টাম করে সবাই, নজরুল ইসলামের এত গান তখন আমার স্টকে, যে রেডিও প্রোগ্রাম করছি আমি একবার এমন হয়েছে যে আধা ঘন্টা পর্যন্ত আমি নজরুল সঙ্গীত করছি দুটো ভাগে 15 মিনিট 15 মিনিট করে, আর কোনো আর্টিস্টকে এটা দেওয়া হচ্ছে না, ঢাকায় এসেও না, ঢাকায় এসেও কোনো নজরুল সঙ্গীতের প্রচলন ছিল না। দেশ বিভাগের পরে তো ঢাকায় এলাম, তখন গানটা আমার কিভাবে ক্ষতিগ্রস্ত হলো? সেই সময় একবার কমলবাবু বললেন যে একটু, আমি বুঝতে পারলাম যে উনি কেন এত ইন্টারেস্ট কেন নিচ্ছেন। উনি বলেন যে তোমরা থাকলে বেশ ভালোই লাগে, খুব কম কথা বলেন তো, তোমরা মানে আমার পরিবার বাড়ির সব, তোমরা থাকলে ভালোই লাগে, তোমরা চলে যাওয়ার পরে আমার খুব খারাপ লেগেছে, আমরা চলে এলাম 47-এ, আমরা 47-এ ঠিক আসেনি, 48-49-এ এলাম আমি ঢাকায়, কিন্তু ওই এক কথা রয়ে গেল, ও কেন একা থাকতে চাচ্ছে, ও কেন
ওই আমার কথা যে আমার গান থাকবে না। মুসলমান পরিবারে যতই কেউ আমাকে আশ্বাস দিক, আমি জানি আমার গান থাকবে না। এখন কি স্যাক্রিফাইস, এখন আমাকে নিয়ে পারিবারিক কি সমস্যা দেখা দিচ্ছে, ভীষণ বড় সমস্যা। আমার কি হবে ভবিষ্যৎ, আমায় আমি কি করব, আমি কি কিভাবে নিজেরে পরিচালিত করব, আর কেন করব, কেন কথা শুনবে না, এইভাবে চললো। এইভাবে চলে তারপরে বাকিটুকু আর বলে কি হবে, বাকিটুকু আর বলার দরকার নেই। এভাবে মানে উনি কি আপনাকে বললেন যে আমি আমার জীবনে তোমাকে চাই? একেবারে সরাসরি, এটা ৪৯-৫০ বললেন, ৪৯। তখন বাড়িতে খুব অশান্তি আমাকে নিয়ে, আমাকে নিয়ে খুব অশান্তি, পরিবারের মধ্যে অনেক রকমের ঝামেলা হচ্ছে। আমি উনি বলার পরে আমি ইলেকট্রিক শক দিলে মানুষের যে অবস্থা হয় ঠিক সে অবস্থা নয়, স্বাভাবিক। আমি কি কথা এখন বলবো নাকি জনসমক্ষে, এটা একটা হয় নাকি? কেন হয়, মানুষের জীবনে তো প্রেম ভালোবাসা তো থাকি, এটা তো থাকি, এটা খুব আনইউজুয়াল। জন্ম মৃত্যু যেমন থাকে তেমনি প্রেম ভালোবাসা, খুব আনইউজুয়াল। তো আমার ব্যাপারটা তো একটু অন্য, কিন্তু আপনার নিশ্চয়ই মনের মধ্যে একটা তার প্রতি, আমি তো গভীরভাবে আমি এত শ্রদ্ধা করি তাকে, আমি ভাষায় বোঝাতে পারবো না, এখনো ভাষায় বোঝাতে পারবো না, তা নাহলে আমি জীবনে এত কষ্ট মাথায় নিতাম না। তাকে ভালোবেসে এবং তার কাছে যাওয়ার পরে আমি জীবনে যে কষ্ট করেছি, ১২ বছর আমার পরিবারের সঙ্গে আমি ডিটাচড, আমি ব্ল্যাকলিস্টেড। যারা এখানে ক্যান্ডিডেট ছিলেন তারা চেষ্টা করে আমাকে ব্ল্যাকলিস্টেড করেছেন, তখন তো আমি শুনেছি আপনাকে রেডিওতে গান গাইতে দেয়নি, তখন তো আমাকে আমাকে আর কেউ পাচ্ছে না। তখন আক্রোশে কত কাজ করেছে, তারা পাওয়ারফুল লোক ছিলেন, তারা করেছেন আমাকে, সেই জন্য আমি ১২ বছর আসতে পারিনি। আর কমল বাবুর মতন, তখন কমল বাবুকে যেভাবে আমি দেখেছি, এরকম একটা লোক প্রপোজ করলে খুব ডিফিকাল্ট, যে উত্তর বিরূপ দেখানো বা রিয়্যাক্ট করা, রিয়্যাক্ট করা ওইভাবে রিয়্যাক্ট করা, এটা খুব আমি একটু স্তম্ভিত হয়ে গেলাম। তারপরে বাড়িতে এসে যা হয় চিন্তা, যে কে আমি বলবো, কী করে বলা তো যাবে না সবাইকে। তারপরে আবার চলে এলাম, এখন তো চলে এসেছি ঢাকায় ৪৯-এ। এ চলে আসার পরে উনি আর কি করতে পারেননি, নিজেকে আর তখন সামলাতে পারলেন না। কিন্তু আমি আসলে অনেক রিউমার তো তার নামে ছড়ানো ছিল, অনেক কিছু ছিল, সেগুলিও তো আমার কানে এসছে, সেগুলি তো আমি জানি। তারপরে চট করে একটা প্রপোজাল মেনে নেওয়া এটা তো সম্ভব না, আর খুব আর বেশি কিছু বলা সম্ভব না, ঠিক আছে, আর বেশি কিছু বলা সম্ভব না। বাকিটুকু বুঝে নিতে হবে যে খুবই পুরো আমাদের পরিবার একেবারে ধ্বংসের মুখে নেমে চলে গেল যখন তারা জানলো যে এটা আমি অ্যাকসেপ্ট করতে চাচ্ছি। আমি যখন অনুমতি চাইলাম যে আমি তো তোমাদের মত মতো কিছু করছি না, কিন্তু আমি যেটা করব সেটা তোমরা মেনে নেবে, বাই দিস টাইম কমলবাবুর খুব বড় অসুখ হলো, খুব শরীর খারাপ। সে সময় আমি লক্ষ্য করলাম যে অহেতুক আমার মন খুব খারাপ, মন খুব খারাপ যে অসুখ হলো। এখন তো কোনো দিন তো ওনার বাড়িতে যায়নি, কোনো দিন দেখাও হয়নি, জানি না, যখনই যাই রিহার্সাল রুমে শুনি যে উনি খুব অসুস্থ, খুব খারাপ লাগে, মনটা খুব অস্থির লাগে। আবার ওদিকে আমি ঢাকায় অসম্ভব অসুস্থ, আমি ঠিক মতো খাওয়া দাওয়া করি না, ঠিক মতন কিছু, এটাতে আমি আমি খুব অশান্তিতে ভুগছি, আর সবার সঙ্গে রাগারাগি। আমার বন্ধু আর আমার আমার পরে আর কেউ নেই, সব বিপক্ষে। তখন হলো আমি খাওয়া দাওয়া ছেড়ে দিলাম, আমি ডাক সবার উপরে যে আমাকে আমি এটা করব কি করব না, আমি
নিজে ডিসাইড করছি, কেউ আমার সঙ্গে নেই, কি করতে যাচ্ছি আমি, কি ওনার এই কথা উনি শুধু একটু বলবো, এরপরে আর কিছু বলবো না, বলবো শুধু একটুখানি যেটুকু বলতে ছিল, উনি উনি বলেছিলেন যে তোমাকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব না। অনেক বড় কথা, অনেক গভীর কথা। আমি আমার জীবনের কোনো মূল্য নেই যদি আমি এটা এটা তুমি যদি অ্যাকসেপ্ট না করো, আমার কাছে আমার কাছে আমার জীবনের কোনো মূল্য নেই, সুতরাং আমি যা খুশি করতে পারি, আমার কোনো দিতে নেই, এরকম কথা বলেছেন। যে আমি এখন এত কষ্ট পাচ্ছি যে আমি আর নিজেকে ইয়ে রাখতে পারছি না, স্থির রাখতে পারছি না, বাস তারপরে যা হবার তাই, সবার অমতেই আমি রাজি হলাম, উনি এলেন এখানে, এখন শাহবাগ হোটেল যেটা এখানে উঠলেন, এখানে আমাদের অনেক কষ্টে আর কি মার রাজি করে, এখানে আছো জনগণের এটা জেনেও লাভ নেই কিন্তু তাদের খুব ইন্টারেস্ট লাগবে যে মার কাছ থেকে আব্বা তো কোনো অনুমতি দেননি, মার কাছে যখন অনেক আমরা দুজনই অনেক মিনতি করে বলেছি, তো উনি বলেছেন যে ফিরোজার জন্য আপনি যা বলবেন আমি তাই মেনে নেব। তখন আমার মা বললেন যে যদি এটা হতেই হতেই চায় বা হয় তাহলে আমার একটা কথা আছে, ফিরোজা ধর্মান্তরিত হতে পারবে না, এটা তুমি চিন্তা করে দেখো। তখন উনি চিন্তাও করেননি, তখন উনি বলেন যে না আমি আপনাদের কথাটা আমি একেবারে মাথা পেতে নিলাম, আমি নিজে চিন্তা করে দেখেছি, ওর জন্য প্রয়োজন হলে আমি নিজের ধর্ম পরিবর্তন করতে রাজি আছি, তবু আমি ফিরোজাকে আপনার অমতে ফিরোজাকে কিছু করব না, এবং ফিরোজাকে করতেও বলবে না। আর ফিরোজা কিন্তু এমন মেয়ে যে সে মনে হয় না যে এটাতে সে রাজি হবে, এই কথাটা উনি বলেছিলেন, বলেন যে আমি ওর সঙ্গে অনেক কথা বলে দেখেছি কিন্তু ও এটাতে রাজি হবে না। সুতরাং দুইজন দুই দিকে থাকার চাইতে একজনকে স্যাক্রিফাইস করতে হবে, তখন উনি স্যাক্রিফাইস করলেন। সে গ্রেট, আমি বলতে পারি না যে ভালোবাসা হয় অনেক সিলি ঘটনা অনেক ঘটে, কিন্তু এইরকম আমি যা বললাম সিরিয়াসনেস কিছুই আমি ব্যক্ত করতে পারিনি সেই সিচুয়েশন, আমি জীবনে ভাবলে আমার সমস্ত শরীর হিম হয়ে যায়। আব্বা সেই প্রতিক্রিয়া, আব্বা সেই ভাষা, তারপরে আত্মীয় স্বজনের কটূক্তি নানান কথা, যাই হোক আমি ডিটাচ, আমি কি করব, আমি নির্বাসিত হয়ে গেলাম, সেটা যে কত মর্মান্তিক ব্যাপার আমার মার জন্য আমার আব্বার জন্য, আমি এত আদরের মেয়ে আমি নির্বাসিত হলাম। কমলবাবু খুব দুঃখ পেতেন কিন্তু যে কারণে আমার নামটা আমি পরিবর্তন করতে পারিনি, সারনেমটাও দিতে পারিনি, পরিবর্তন করতে পারিনি, তো এটাতেই তো জীবন কাটালাম। আমাদের আমার তিনটি ছেলে, ওদের নিয়ে আমি অনেক কষ্ট করেছি কলকাতায়, কারণ আমাদের গুরুর ব্যাংক ফেল হয়ে গেল যখন, তখন সর্বনাশটা সবচেয়ে দুর্ঘটনা হচ্ছে সেটা, তার ব্যাংক তালাবন্ধ হয়ে গেল, অনেক সংকট হয়েছিল সেই সময়। যেহেতু ওনার টাকাতে উনি করেছেন ব্যাংকটা, ওনার টাকা দিয়ে ওনার বন্ধু এই ব্যাংকটা করার মতন পদক্ষেপ নিয়েছে, সবচেয়ে বেশি টাকা ওনার দিয়ে, সেখানে একটা ব্যাংক করতে গেলে যে পুঁজিটা দরকার সে পুঁজিটা বেশিরভাগটাই ওনার দেওয়া, তিন ভাগই ওনার, সেই ব্যাংক ওনার বন্ধু উধাও, ব্যাংক তালাবন্ধ একটা গেল, পলিসিগুলি একটা একটা করে, তখন ওই যে ওনার তিনটে গাড়ি, তিনটে গাড়ি বাড়িতে ওনার, ওনার ছোট ভাই সুবল দাশগুপ্ত তারও ওই রকম দুটো গাড়ি, বাড়িতে এতগুলি গাড়ি, ওনার মা তো খুব আরামে থেকেছেন,
তারপরে বড় পরিবার, ওনার ভাই মারা গেলে তার 9টি সন্তান, কমল বউ নিজেই সেই সন্তানদের প্রতিপালন করেছেন। বিমল দাশগুপ্ত, প্রফেসর বিমল দাশগুপ্ত তার 9টি সন্তানই উনি প্রতিপালন করেছেন। এত মায়া দেওয়া, যে কারণে এত লেটে বিয়ে করলেন, ওদের জন্য আর্লি লাইফটা ওদের জন্য, কারণ উনি ম্যাট্রিক পাস করার পরে, আইএ পাস করার পরে উনি শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে যখন ভর্তি হলেন, সে তো 2 বছর সেখানে পড়েছেন। তারপরে ওনার বাবা মারা গেলেন, ওনার বড় ভাই মারা গেল, ওনার মেজো ভাই মারা গেল, সংসারটা এসে ওনার উপরে পড়লো ওনার 21 বছর বয়স। বাংলাদেশে এসে তো হেনস্থার কোনো শেষ নাই। ওই ওই কথা মনে হলে আমার মনে হয় না আমি কোনো লোকের প্রতি আমার শ্রদ্ধা আসে না। 2-1 জন আছেন যারা তখন কাছে এগিয়ে এসছেন, ওনাকে যে কিভাবে অবহেলা করা হলো। কিন্তু আমার কোনো নোয়াদার বয়ে আমি 3টি বাচ্চা সহ আবার ইন্ডিপেন্ডেন্টলি থাকতে গেলে ওনাকে নিয়ে তো আমি কারো কাছে থাকবো না, আমার তো আলাদা থাকতেই হবে, কারণ উনিও স্বস্তি পাবেন না। উনি ওই সময়টাতে উনিও হয়তো গান ছেড়ে দিলেন বা কাজটা ছেড়ে দিলেন, ওই বাইরের কাজ তো ছেড়ে দিলেন, এইচএমবির কাজ ছেড়ে দিলেন। 30 বছর অত পরিশ্রম করার পরে, তারপরে তো মানুষ তো রিটায়ার করে, এক সময় করেছেন শুধু আমার জন্য যা করার সে কাজটা করতেন। নজরুল ইসলামের বহু গানের সুর করেছেন এই সময়, অত দুঃসময়ের মধ্যেও আপনি তো গান তো আপনি ছাড়েননি। গান ছাড়িনি, আর উনি ওনার বিষয় আমার অ্যাক্টিভিটিস দেখে উনি আস্তে 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 আস্তে, যে মানুষ আমি কথা বলতাম না, আমি খুব পর্দা মেনটেন করতাম, আমি কিন্তু বেসিক্যালি কনজারভেটিভ নেচার আমার, যে কারণে আমার অনেক বুঝে শুনে কাজ করতে হয়েছে, অনেক বুঝে এবং নিজের নিজের আসল সত্তাটা এটা আমি কখনোই বিসর্জন দিতে পারিনি। আমি সব ত্যাগ করেছি, সব মেনে নিয়েছি, কিন্তু মান এক জায়গায় এসে কম্প্রোমাইজ করতে পারিনি। আর ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে, কারণ ওনার সম্মানও থাকবে না, আবার বাচ্চাদেরও কষ্ট হবে, আমি কারো কাছে থাকতে পারবো না। ওই দুঃসময়টা তো আপনি একসময় কাটিয়ে উঠেছেন, সম্পূর্ণ কাটিয়ে উঠেছি। মাত্র মাসে রেডিওর থেকে ইনকাম, এখানে যখন এলাম ওনাকে নিয়ে, এই রেডিওর থেকে ইনকাম মাত্র 500 কত টাকা, তার মধ্যে বাড়ি ভাড়া দিয়ে আর বাকিটা দিয়ে চালাতে হতো। কি কষ্ট, সে মানে অবর্ণনীয়। ওনার হাত খরচ দিতে হতো, বাচ্চাদের স্কুলের টাকা দিতে হতো। এ সময় না জিল্লুর রহমান আমাকে, উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন, একটা মানুষ যে আমার অবস্থাটা বুঝে, অথচ ওনার অনেক ধরনের ওনার সম্পর্কে কথা অনেকে বলেছে, কিন্তু আমি শ্রদ্ধায় কথা বলছি যে আমি এরকম একটা কি বলবো, ওটা মায়া মমতা এবং শ্রদ্ধা আমার প্রতি কীরকমভাবে, যে একটা রিজিওনাল ডাইরেক্টর তখন উনি, উনি আমাকে কিভাবে সাহায্য করেছেন স্পেশাল রেকর্ডিং করিয়ে। আর তখন করাচি থেকে সব ডাক আসতো স্পেশাল রেকর্ডিং করানো, তারপরে প্রোগ্রাম, এক্সট্রা প্রোগ্রাম দেওয়া, বিভিন্নভাবে উনি আমাকে কাজ করিয়েছেন, যাতে আমি অন্তত 1000 টাকা 1500 টাকার কাছে আমি মাসে ইনকাম করতে পারি। তখন ওনাকে ওনার হাত খরচ দিয়ে, বাকি টাকা ছেলেদের পড়ার খরচ দিয়ে আমি বাকি টাকা দিয়ে চালাতাম। শেষ এত, সেই সময় তো আপনি কাটিয়ে উঠেছেন পরবর্তীকালে, কলকাতাতেও আমি খুব কষ্ট করে সম্মান, তারপরে কি করে আস্তে আস্তে সম্মান আর নিজেদের যে ধরে রাখা, তারপরে নজরুল সঙ্গীত স্পেশালাইজ করা, এ সময় যে নিজেদের তৈরি করছে, এটা পরে কমলবাবু বলছেন যে এত কষ্টের পরেও তুমি এই গান নিয়ে এত কষ্ট করতে পারো, এত রাত জেগে জেগে করছো, দিনে খাওয়া নেই, গোসল নেই, তোমার বিশ্রাম নেই, খুব দুঃখ পেতেন, এত চোখ মুখ ছলছল করতো, বলতেন যে তোমার এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না, আমি কেন এলাম, না এলেই ভালো হতো, আমি তোমার এই কষ্ট আর দেখতে পাচ্ছি না, কিন্তু উপায় নেই, আমার ছেড়ে থাকবেন কি করে, ওনার যত্ন করবে কে। ওনার তখন প্রচণ্ড স্বাস্থ্য ভেঙে গেছে, একদম চেনা যায় না, এরকম একটা সুপুরুষ যেমন আমি চোখে দেখিনি এখনো, আমি দেখিনি, তেমনি শরীরটা ভেঙে যে কি হয়ে গেল, একবার শেষ।
The human body. তারপরে তো দেখো আপনি আপনার সাধনা আপনার শ্রমের মূল্য তো মানুষ দিয়েছে আপনাকে। মানুষ আস্তে 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 রিয়েলাইজ করেছে আমি মাসে দুবার তিনবার করে কলকাতায় যাওয়া এবং প্রথম লং প্লে করা, প্রথম রেকর্ড হিট হওয়া নজরুল ইসলামের গান, সেটা একটা তারা আমাকে নজরুল সঙ্গীত করতে দেবে না, আমি তো নজরুল ইসলাম গান ছাড়া করবো না। আপনি এই সিদ্ধান্তটা কেন নিলেন যে নজরুলের গান ছাড়া আপনি আর কিছুই করবেন না? এটা আমি করলাম ওই যে শুরুতে ছোটবেলায় যে নজরুল সঙ্গীতগুলি শুনলাম সেই গানগুলি কেউ গাইবে না, সেগুলি হারিয়ে যাবে এটা আমি ভাবতে পারলাম না। সবাই বলতো কি ব্যাকডেটেড গান, এগুলি কে শোনে, এগুলি কোম্পানি আমাকে বলছে, এত ডিসকারেজ করছে যে এই গান তুমি কেন করবে, তুমি এত ভালো গান করো আধুনিক, তুমি এই রবীন্দ্রসঙ্গীত করো, তুমি গীত গাজল করছো, তুমি কেন এই গান এই গান এখন শোনে নাকি কেউ? আমি জানি না, এই গান তো এখন অসম্ভব জনপ্রিয়। আমি বললাম যে আমি জানি না, আমি এই গান করবো, তাতে যদি আমার রেকর্ড করা হয় হবে, তা নাহলে আমি রেকর্ড করবো না। ওরা আমাকে প্রায় দুই বছরের মতন, দু বছর আড়াই বছর আমাকে সাসপেন্ড করলো। আমাদের নজরুল ইসলাম তো আমাদের জাতীয় কবি, বঙ্গবন্ধু তাকে ঢাকায় নিয়ে এলেন, আনার পরে আপনি গিয়েছিলেন? আনার পরে আমি একেবারে প্লেনের মধ্যে। আচ্ছা, কত খুশি। তারপরে আনার আগে আমার সঙ্গে কথাও বলেছে সবাই, এনেছো সবই ঠিক ছিল কিন্তু পারিবারিক গন্ডগোলটা, আর ও এই পাশে এই পাশে একটা বাড়ি পরেই আমি ছিলাম, তাতে আমি সব সময় দেখাশোনা করতে পারতাম, ওনাকে যেতে পারতাম, আর আমি গান করলে উনি যে কিরকম করতেন, হায় কপাল, কে বলবে ওনার হাসি আমার কান্দে হাত রাখা, কে বলবে যে ওনার ব্রেন কাজ করে না, আর আমি খাতা নিয়ে করছি না বলে উনি খুঁজে টুজে কোনো জায়গার থেকে একটা বই বা বই না পেলে খবরের কাগজ ভাজ করে আমার হারমোনিয়ামের উপরে দিতেন, তাহলে ব্রেন তার কাজ করছে না, যে ওই যে খাতা নিয়ে গান করতে হয়, ওই যে খাতা রাখতে হয় হারমোনিয়ামে, এ কথাটা উনি বুঝলেন কি করে? যতবার গান করতে গেছি ততবার উনি এই করছেন। আমি তো কেঁদেই ফেলেছিলাম একদিন, উনি অস্থির হয়ে গেছেন, ঘরে বই পাচ্ছেন না, বই পাচ্ছেন না, তখন উনি ওই উপরে একটা কি তাকে যেন কি ছিল ইয়ে প্রমীলা নজরুল বলছেন যে জানো ফিরোজা, ও কিন্তু খাতা খুঁজে বেড়াচ্ছে, ও খাতা খাতা না পাওয়া পর্যন্ত, আবার আমি যে গান আমি গান থামিয়ে দিয়েছি, আবার গান আমি থামালাম কেন সেটাও রাগ। সে একটা শেষে খবরের কাগজ ছিল, খবরের কাগজটা ভাগ করে এনে আমার হারমোনিয়ামের উপর রাখলেন। আমাদের তো আসলে কথা অনেক, কথা বলতে গেলেও অনেক অনেক বলেছি, এখন হচ্ছে যে এত সম্মান সবাই দিচ্ছে, আমি সবার কাছে কৃতজ্ঞ। এই ইন্টারভিউ বলি আর আজীবন সম্মাননাই বলি বা ডিলিটকে দিচ্ছে কি কি যা কিছু সবই, আমার কোনো সময় মনে হয় না এর জন্য কোনো অহংকার হয় না, আমার মনে হয় এ সবই নজরুল ইসলামের প্রাপ্য, কমল দাশগুপ্তর প্রাপ্য, চিত্তরায়ের প্রাপ্য, তাদের জন্য, তাদের জন্য আমি কী না করতে পেরেছি, অসাধ্য সাধন এত প্র্যাকটিস করেছি আমি যে এখনো পর্যন্ত আমার শতাধিক গান মনে আছে, এবং আমি যে গান করছি আমার শ্রোতা যে তৈরি হচ্ছে, আমার শ্রোতারা যে আমাকে আস্তে 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 এত সম্মানের জায়গায় নিয়ে এসছে, এত সম্মান যে আমাকে দেবে, এসব তো আর আমি জানতাম না, এসব তো আর আমার জানার কথাও না, আমি সবার কাছে কৃতজ্ঞ এইটুকু বলতে পারি যে আমি কৃতজ্ঞ। আমি কাজী নজরুল ইসলামের সঙ্গীত সম্পর্কে সবাই সচেতন থাকুক, এবং আমার মতো এরকম জনপ্রিয় আরও কিছু শিল্পী হোক এটাই আমি চাই। আমার প্রথম রেকর্ড বেরোনোর সঙ্গে সঙ্গে অল ওভার দ্য ওয়ার্ল্ডে বাঙালি যেখানে আছে সেখানে রেকর্ড চলে গেছিল, তাতে কোম্পানি হয়ে গেল, ওই কোম্পানি
আর আমার সম্পর্কে কোনো কথাই বলতে পারছিল না। বীরুপন্ত বললো, কি বারণ করলাম তাও এই রেকর্ড করলো, আর রেকর্ড এরকম সেল? সে দূর দ্বীপবাসিনী, মানুষ পাগল হয়ে পাগল হয়ে শুনলো যে কি গান, মোমের পুতুল মোমের দেশে, একেবারে ইরানিয়ান স্টাইলে ওইভাবে গাইলাম। ওটা ওটা গেল। তারপরে কাব্যগীতি যেগুলি বলেছি, কাব্যগীতি যত গেয়েছে প্রতিটি গান আমার শ্রোতারা জানে, এবং সেই গান না করে শ্রাবণ রাতে যদি ওর জন্য এই গোল্ড ডিস্কটা পেয়েছি, কিন্তু শ্রাবণ রাতে যদি আমার সনি যেটা দিয়েছে আপনাকে ওই গানটার জন্য, এটা কিন্তু পিওর গোল্ড, গোল্ড ডিস্কটা দিয়েছে সনি কোম্পানি। তো এসবগুলি তো আমি জানতাম না যে এগুলি পাওয়া যায়, এগুলি যে হতে পারে। আপনি তো কিছু পাওয়ার আশায় তো আর গান করেন না? না, এটা অসম্ভব। আপনি গান করেছেন না, জীবনে এত কিছু ত্যাগ করেছি, আমি কোনো কিছু পাওয়ার আশায় না। এটা একেবারে বলতে গেলে আমার অজান্তে, এটা সম্পূর্ণ আমি বিশ্বাস করি যে আমার ভাগ্য যিনি নির্ধারণ করছেন, তিনি আমার শুরুতেই আমার দ্বারা কি কি করতে করালেন সেটা ঠিক করে রেখেছিলেন। তা নাহলে আমি যে ধৈর্য সহকারে সংসার করেছি, যে ধৈর্য সহকারে তিন ছেলেকে নিয়ে দিনের পর দিন যে কষ্ট করেছি, যেভাবে ওদের বড় করে তুলেছি, এর সম্ভব হতো না কারোর পক্ষে। তা আমি সকলের কাছে সেজন্য কৃতজ্ঞ। এই যে তুমি আজকে ইন্টারভিউ নিতে এসছো এত কষ্ট করে, এবং আমি এইটা এত কথা বলি, এটা আমার বিরল সৌভাগ্য। আপনি 65 বছর ধরে আপনি গান গান করছেন, এবং এই এই যে আপনার সাধনা, এই সাধনায় আপনার কোথাও কোনো খাদ ছিল না, আপনি নিখাদ সাধনা করেছেন গানকে ভালোবেসে, নজরুল ইসলামের গান, নজরুল গীতিকে ভালোবেসে, এবং নজরুল গীতিকে জনপ্রিয় করা, মানুষের কাছে পৌঁছে দেওয়া। এটা তো এই জায়গায় আপনার যে কাজ, সঙ্গীত করলাম, এই যে এটাও তো একটা আমার কত বড় একটা নিশ্চয়ই। এটা কেন আমি কোম্পানিকে বললাম আমার রেকর্ড বেরোবে এখন নজরুল সঙ্গীত, কেন আবার হঠাৎ নজরুল সঙ্গীত কেন? আমি বললাম কেন নয়, এতদিন আপনারা সব ভুল করেছেন। গীতি তো একটা গান লেখা থাকে, আর ছন্দ লয় সুর তাল যখন দেওয়া হয় তখন তো সেটা সঙ্গীত হয়। কেন এতদিন এই সমস্ত কাজ, এই যে সেটা প্রবর্তন করলাম, এটাও তো একটা যে সাকসেসফুল আছে সারা বাংলাদেশে, শুধু বাংলাদেশে কেন বলবো, শুধু ভারতেও বা পশ্চিমবঙ্গে নজরুল গীতির যে প্রসার ঘটেছে, চর্চা হচ্ছে, সেটার পেছনে আপনার অবদান কেউ অস্বীকার করতে পারবে না। এবং আমার মনে হয় মানুষের সচেতনতায় আমি অনেক ইয়ে হই, মুগ্ধ হই যে তারা যে শুধু চুপ করে গানই শুনেছে তা না, তারা মনে মনে অনেক পরিকল্পনা তারা নিয়েছে, যে কারণে আজ এত আমি আমার চলে যাবার সময় হয়েছে, সবাই বিচলিত হয়ে এত একেবারে চারিদিকে সবাই কিরকম সচেতন হয়ে উঠেছে। এখন কথা হচ্ছে যে একটা দুঃখ নিয়ে চলে যাচ্ছি, আমি দেখে গেলাম না যে আমার পরে আর একজন আমার জায়গাটা নিতে পারলো, পারবে বলে আশা করি, কিন্তু এখনো দেখলাম না। তোমাদের মিডিয়াতে আমার এই অনুরোধ যে নজরুল সঙ্গীতের একটা আলাদা মর্যাদা দিতে হবে। কাউকে আমি ছোট করতে বলছি না, অন্যান্য কাউকে ছোট করতে বলছি না, কিন্তু ওনাকে স্পেশাল দিতে হবে, কারণ ওনাকে আমাদের জাতীয় কবি করেছি। আর একবার অন্ধকার থেকে তুলে এনেছি গানগুলি, আমি চাই না যে তা হারিয়ে যায়, এটাতে আমার জীবনটা বিফল হয়ে যাবে, মানে আমার প্রচেষ্টাটা খুবইভাবে ব্যর্থ হবে। আপা আমরা সেটা মনে করি না যে আপনার এই চেষ্টা ব্যর্থ হবে, কারণ আপনি 65 বছর ধরে যে সাধনা করেছেন, যে সৃষ্টি আপনি করেছেন নিজের মনের মাধুরী মিশিয়ে, সেই সৃষ্টি কখনো বিফলে যাবে না। এবং আমি মনে করি যে পরবর্তী প্রজন্ম আপনার এই চিন্তায় এবং আপনার এই কর্মে অবশ্যই উদ্দীপ্ত হবে, অনুপ্রাণিত হবে, এবং নজরুল ইসলামের গান চিরজীবী হয়ে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। আপনাকে কী বলে কৃতজ্ঞতা জানাবো আমি জানি না, যে আপনি আজকে আমাকে একটা বিরল সুযোগ দিলেন, এবং আমি এটা আমার জীবনের একটা বড় সৌভাগ্য যে আপনার সঙ্গে এতক্ষণ কথা বলতে পারলাম। আজকে যেভাবে আমি কথা বললাম তোমার সঙ্গে,
আমি এরকম কথা ইন্টারভিউ দেইনি, মানে এত কি বলবো, এত ব্যক্তিগত কথা কিছু বললাম। তো যাই হোক, জনগণের অনেক কৌতূহল আছে, নিবৃত হবে, তারা পোষণ করছে, সাহস পায় না জিজ্ঞাসা করতে, আর এটা তো সম্ভব না আমাকে এসব কথা জিজ্ঞাসা করতে। আমি সাহস করে জিজ্ঞেস করলাম, একটা ইন্টারভিউ দিলাম যেটাতে অনেক বললাম, ব্যক্তিগত কথাই বলেছি। এটা শেষ করব, কিন্তু আপনি কি শেষে আপনার খুব প্রিয় একটা গানের যদি দুই একটা লাইন আপনি শোনান? সর্বনাশ, আপনার যেটা আপনি যখন যেটা আপনি যে গানটা হয়তো আপনি নিজের অগোচরে আপন মনে গান, যখন বাড়িতে আপনি থাকেন বা একা থাকেন বা কোনো কিছু ভালো স্মৃতি সুন্দর স্মৃতি মনে হয়, এরকম যে কোনো একটি গান, যে কোনো গান আর খুব ভালো গান আপনার মনে আপনার পছন্দ। এতক্ষণ কথা বলার পরে আমি জানি না যে বলার কোন অনুষ্ঠান করতে গিয়ে জীবনে পানি খাইনি, এটাও কিন্তু একটা রেকর্ড হয়ে আছে। আমি শোনাচ্ছি, সবচেয়ে প্রিয় গান বলে শোনাচ্ছি না, বলতে চাই যাচ্ছে তেমন একটা গান। আর প্রিয় গান না হয় আর একদিন শোনাই। আমার প্রিয় গান আমি চান্দ্র হয়ে অভিশাপ, আর গভীর নিশীতে ঘুম ভেঙে যায় কে যেন আমারে ডাকে সে কি তুমি, অপূর্ব গান সে, মানে বলবো কি, এসব গান গাইতে গেলে ঠিকঠাক মানে প্রস্তুত থাকলে এগুলো শোনাতে পারতাম। আচ্ছা, এখন যেটা শোনাচ্ছি সেটা হচ্ছে এই পরিস্থিতিতে এই ইন্টারভিউর পরিপ্রেক্ষিতে আমি এখন কি বলতে চাই সেটা সম্পর্কে। আমার যাবার সময় হলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো, দাও বিদায়। মুছো আঁখি দুয়ার খোলো, দাও বিদায়। মুছো আঁখি দুয়ার খোলো, দাও বিদায়। ফুটে যে ফুল আধার রাতে, ঝরে ধুলায় ভোর বেলাতে, আমায় তারা ডাকে সাথে, আয় রে আয়। সজল করুন নয়ন তোলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো, দাও বিদায়। এটাই বলতে চাই এখন, এখন বিদায় চাওয়ার পালা। চাইলেও আমরা তো বিদায় দিতে চাই না, না চাইতে হবে তো বিদায়। আমার তো নিজের কি কম কষ্ট হয়, আরো কত কাজ বাকি, আরো শরীরটা হঠাৎ খারাপ না হলে আরো কত কিছু করতে পারতাম। অনেক গান রয়েছে নজরুল ইসলামের যে গান রেকর্ড করা হয়নি, এখন নিজে করব বলে রাখলাম, অন্যকে দিয়ে করালেও এতদিনে হয়ে যেত। এই শেষ কাজ হচ্ছে সেইটা, দেখি কি করতে পারি। অনেক ধন্যবাদ তোমাকে, আর কি বলবো বেটা, আসলে এত কথা বলার কেন বললাম তাও আমি নিজে জানি না, অনেক কথা বলেছি ব্যক্তিগত। গানের কথা কি বলবো, গানের কথা তো
আস্তে আস্তে এভাবে কতবার গেলাম আমেরিকায়, কত অস্ট্রেলিয়ায়, চায়নায়, এভাবে যদি নিজেকে কেউ ছড়িয়ে দিতে পারত বা কেউ যদি ছড়িয়ে যেত তাহলে আমার মতো এরকমই হতো। এখন তো কত সুযোগ, সিডি বেরোচ্ছে, যাচ্ছে সিডি, কেউ ব্যক্তিগত ভাবে শিল্পীরা নিয়ে ওখানে দিচ্ছে, তবে শুনছে। কিন্তু আমার কোন রেকর্ডের জন্য জীবনে পুশ করতে হয়নি, জীবনে আমি তো এসব জানি না, এসব জিনিস আমি করিনি। কোম্পানি বছরে এক হচ্ছে আবার একক অনুষ্ঠান 380টা, এটা হচ্ছে রেকর্ড, ওয়ার্ল্ড রেকর্ড। আর একটা ওয়ার্ল্ড রেকর্ড হচ্ছে আমি এক বছর 3টে লং প্লে করেছিলাম, যেটা পৃথিবীতে কখনোই কেউ কারো পক্ষে সম্ভব হয়নি, একটা আধুনিক দুটো নজরুল সঙ্গীতের। এই জন্য লং প্লে, অনেক লং প্লে আমি করেছি, অনেক সাধনা করেছি, এই কত অল্প সময়ের ভিতরে রেকর্ড করে দিয়েছি, কোনো হ্যাসল, কারো কারো কোনো অসুবিধা সৃষ্টি করেনি। এইগুলি হচ্ছে আমার একটু আনইউজুয়াল যে কতগুলি জিনিস, এইগুলি হচ্ছে তাই যে এই একাগ্রতা, এই যে লেগে থাকা, এত নজরুল সঙ্গীত মানুষের কাছে উপস্থিত করা, লোকে এনজয় করেছে, হল ভর্তি লোক, খুব ভালো লাগে দেখে তারা যখন এনজয় করে। তাই তোমাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক কথা বলার সুযোগও করে দিলে। আমি জানি না এটা জনগণ এতে শুনবে, তুমি এই ব্যবস্থাটা করে দিলে যে তারা অনেক কথা শুনতে পাবে, অনেক মন দিয়ে শুনবে, অনেক আগ্রহ। আচ্ছা তুমি আজকে তাহলে আমরা শেষ করি, তোমার কিছু বলার আছে? আচ্ছা আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের সবার জন্য আপনি দোয়া করবেন। হ্যাঁ।